আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তাআলা ওবারাকাতুহু। বাচ্চারা কেমন আছো? সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের অনলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কে কে ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু জানিয়ে দিতে পারো, আর কে কে উপস্থিত হতে পারোনি সেও আমাকে একটু জানিয়ে দিতে পারো। তাহলে আমরা চেষ্টা করব তোমাদের সবাইকে আমাদের ক্লাসে যুক্ত করে নেওয়ার জন্য। আমাদের লেকচারটা অলরেডি ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। আমাদের লেকচারটা অলরেডি ফেসবুকে শেয়ার হয়ে গিয়েছে। যারা ক্লাসে উপস্থিত হয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকের অনেক প্রশ্ন, অনেক কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক কিছু। আমরা তোমাদের মিউট করে রেখেছি, আনমিউট করলাম। তবে দয়া কইরা যাদের কোনো প্রশ্ন নাই তারা মাইক্রোফোন অন করিও না, যাদের প্রশ্ন আছে তাদের মাইক্রোফোন অন করো। প্রথমত আমরা বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাসাইনমেন্ট ওয়ান সম্পর্কিত। আবারও বলি, মাইক্রোফোন অন করিও না সবাই। আমরা অ্যাসাইনমেন্ট ওয়ান সম্পর্কিত অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা কিন্তু বলেছিলাম যে পসিবল অ্যান্সার অনেকগুলোই হতে পারে, পসিবল অ্যান্সার অনেকগুলোই হতে পারে। সবাই যে একভাবে চিন্তা করবে বিষয়টা তা না। আর কেউ যদি বলে যে আমারটাই 100% নির্ভুল উত্তর, তাও কিন্তু ঠিক না। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যেই পার্সপেক্টিভে চিন্তা করবা, ঠিক আছে, অ্যান্সার যে সবসময় একই রকম হবে বিষয়টা এরকম না। এক এক ধরনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে। আমি তোমাদের গত লেকচারে একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমার ভাষাটা এরকম ছিল যে যেই টিচার কোশ্চেন সেট করছে আমার কেন জানি মনে হয় সে সেই টিচারও বুঝে নাই যে এটার এতগুলি পসিবল অ্যান্সার হতে পারে। মানে সে নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট করার পরে, কারণ বিষয়টা এরকম তুমি যত অ্যাসাইনমেন্টটা পেঁচাইতে চেষ্টা করবা, সে এরকম ভাবে চিন্তা করছে যে সবাই তো দেখা দেখি করে লিখবে, আমরা একটু পেঁচাই। পেঁচাইতে পেঁচাইতে কোশ্চেনটা এমন ভাবে রিপ্রেজেন্ট হয়েছে যে তুমি যেভাবে প্রকাশ করতে চাইতেছ বা সে যেভাবে প্রকাশ করতে চাইতেছে সেই প্রকাশের ভাবটা অন্যরকম হয়ে গেছে হয়তো বা, না হলে এরকম হওয়ার কথা না। যাই হোক, যারা যুক্ত হচ্ছ ধন্যবাদ। অনেকেই যুক্ত হতে পারছেন না এখনো, আমি তাদেরকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি যুক্ত হতে দাও, একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। যত তাড়াতাড়ি পারো যুক্ত হও, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। আমি বারবারই বলছি তোমাদের যে পসিবল অ্যান্সার অনেকগুলো হতে পারে, এর মধ্যে আমাদের বেস্ট অ্যান্সারটা বেছে নিতে হবে। এবং আমাদের কাছে কিছু পরামর্শ আছে তোমাদের জন্য যে আসলে তোমরা কি করবা, যে অ্যান্সার যে এতগুলি বলতেছে বা তুমি কোনটা অ্যান্সার করবা, এরকম কিছু উত্তর নিয়েই আমরা হাজির হয়েছি। আমরা বলেছিলাম তোমাদের সবাইকে যে অ্যাসাইনমেন্ট কেউ কইরো না, আমি রাত্রেবেলা তোমাদের কাছে কিছু উত্তর নিয়ে হাজির হব, তখন তোমরা অ্যাসাইনমেন্টটা কইরো। আচ্ছা, তাহলে আমার কাছে কিছু প্রশ্ন আসছে, আমি আগে ঢালাও ভাবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে চাই। ঢালাও ভাবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব, অ্যান্সার দেওয়ার পরে তারপরে তোমাদের প্রশ্ন নিব আমি। হ্যাঁ, তাহলে চলো আমি আগে আমার আমার কাছে যেই প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলির কিছু উত্তর দিই। প্রথম যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটা হচ্ছে, স্যার ক খ নাম্বার নিয়া। প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে খ নাম্বার নিয়া। আমার কাছে ছবিগুলো আছে, আমার যদি একটু ছবিগুলো শেয়ার করতে পারি হয়তো তোমাদের জন্য আর একটু ভালো হবে। আমার কাছে প্রথমে যে প্রশ্নটা আসছে, প্রথম প্রশ্নটা আসছে খ নাম্বার নিয়া, যে স্যার এখানে প্রশ্নের মধ্যে বলছে একক, কিন্তু আসলে সবাই কিন্তু মান সহ এককটা দিচ্ছে, আমরা কি করব? সবাই মান সহ একক দিচ্ছে, আমরা আসলে কি করব আমাকে একটু বলে দেন। আচ্ছা, প্রথম প্রশ্ন আসছে আমার কাছে
খ নাম্বার নিয়ে। আচ্ছা, অনেকেই আমি দেখলাম যে একজন আমাকে ছবি দিছে, সেই ছবির মধ্যে লেখা উপরে যে মাত্রার মধ্যে আবার লেখা গ্রাম পার মিটার স্কোয়ার, মাত্রার মধ্যে আবার গ্রাম পার মিটার স্কোয়ার করতে পারছে। মাত্রার মধ্যে যাতে গ্রাম পার মিটার স্কোয়ার না আসে, ঠিক আছে, আমি এককের মধ্যে লিখছি গ্রাম পার মিটার স্কোয়ার, মাত্রার মধ্যে কেন গ্রাম পার মিটার স্কোয়ার আসবে? মাত্রা হচ্ছে ভরের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা, বুঝতে পারছো? মানে মাত্রার মধ্যে যাতে আবার গ্রাম পার মিটার স্কোয়ার, মানে একক লিখতে পারো, এইভাবে লিখতে পারো যে একক লেখা গ্রাম পার মিটার স্কোয়ার লিখবা, তাহলে মাত্রা কি হবে? ভরের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, গ্রাম বাই মিটার স্কোয়ার লেখা ইকুয়াল টু ভরের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, এইভাবে যাতে না লিখো। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, তাহলে দ্বিতীয়তে সেকেন্ডলি আমার কাছে যে প্রশ্নটা আসছে, সেকেন্ডলি আমাকে এখন প্রশ্ন বলছিল যে আমার একক দাঁড়াবে বলছে, আর সেকেন্ডলি আমার কাছে যে প্রশ্নটা আসছে যে স্যার আপনি খালি একক লেখা দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো ওরা মানকেই, মানে এইখানেই তারা অ্যান্সার লিখছে, এইখানেই তারা অ্যান্সার লিখছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আপনি তো খালি একক দাঁড়াবে লেখা এই এটা অ্যান্সার দিছেন, আমরা আসলে কি করব? আমার আমার আমি তো বলছি তোমাদের যে তাদের প্রশ্ন সেট আপটাই ভুল ছিল, প্রশ্নের সেট আপের মধ্যে তারা বলছে একক কি দাঁড়াবে, একক বলে এটাই অ্যান্সার, কিন্তু মান সহ একক বললে তখন আমাদের এটা অ্যান্সার হইতো। তবে তোমাদের ওয়াইজ ডিসিশন হবে, তারা প্রশ্নে ভুল করছে, সে ভুল করছে তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা এখানে লিখে দিব। অতএব ঠিক আছে, একক হবে, একক দাঁড়াবে লেখা, এরকম লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে ভাষাটা এক্সাক্ট কি ছিল, ভাষাটা এক্সাক্ট যা ছিল তাও লিখে দিতে পারো তুমি চাইলে, ভাষাটা এক্সাক্ট যা ছিল তাও তুমি চাইলে লিখে দিতে পারবে। আচ্ছা, এখন আমরা আরো যে কথাটা গুলো বলবো, তাহলে খ নাম্বার নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? খ নাম্বার নিয়ে যারা প্রশ্ন করছিলে, খ নাম্বার নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? খ নাম্বার নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই আমাকে প্রশ্ন করবে, মাইক্রোফোন অন করে, মাইক্রোফোন অন করে কথা বলবে, মাইক্রোফোন অন করে কথা বলবে, কোনো সমস্যা হইলে। খ নাম্বার নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না? আচ্ছা, খ নাম্বার নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে গ নাম্বার আসো, গ নাম্বার আসো। গ নাম্বারে আমরা কি করিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের? গ নাম্বারে আমরা করেছিলাম, আমরা বলেছিলাম যে এখানে 75 সেন্টিমিটার, আর একটা 65 সেন্টিমিটার, আমরা এই পাশে দুইটা নিয়েছিলাম, আবার উপর নিচেও দুইটা নিয়েছিলাম, যাতে কি এই পাশে 130 সেন্টিমিটার হয়, আর উপর নিচে কি হয়, একটা 130 সেন্টিমিটার হয়, আবার উপর নিচে কি হয়, উপর নিচেও কি হয় বলেন তো? উপর নিচেও হয় হচ্ছে, উপর নিচেও কি হয়, উপর নিচেও 150 সেন্টিমিটার হয়, এখানে 130 সেন্টিমিটার হয়। ঠিক আছে, সেই হিসাবে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যান্সার হবে হচ্ছে 20টা, অ্যান্সার হবে 20টা। ঠিক আছে, তবে অনেকে আবার আরেকটা যুক্তি দেখাইছে, অনেকে আবার আরেকটা যুক্তি দেখাইছে, কিভাবে যুক্তিটা আমরা যদি একটু তোমাদেরকে ডিসক্রাইব করি, তারা যুক্তিটা এইভাবে দিছে যে স্যার আমরা যদি এরকম চিন্তা করি যে একটা কাগজ, একটা কাগজ, একটা কাগজ যদি নেই, একটা কাগজ নিলে সেটা 65 গুণন 75, ক্যালকুলেটার নিতে হবে, ক্যালকুলেটারটা নাও তো সবাই, আমার ক্যালকুলেটারটা নিয়ে নিই আমি, কারণ আজকে অনেক ক্যালকুলেশন আছে, অনেকক্ষণ থাকবো তোমাদের সাথে আমরা আজকে। আমার ক্যালকুলেটার আমি নিয়ে নিছি, আমার ক্যালকুলেটার আমি নিয়ে নিছি, অনেকক্ষণ যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে হবে, অনেকগুলি ক্যালকুলেশন আছে। আচ্ছা, তাহলে 65 কে 75 দিয়ে ভাগ দাও, কত আসে আমাকে বলো তো? ফোর এইট সেভেন ফাইভ সেন্টিমিটার স্কোয়ার, এরকম চিন্তা করে তারা বলছে যে হিসাব করে দেখাইছে যে এরকম যদি আমরা কি করি মিটারে নেই, মিটারে নিলে 4.875 মিটার স্কোয়ার আসে, এইভাবে তারা হিসাব করে দেখাইছে যে এরকম
একটা কাগজের ভর কত দাঁড়ায়? একটা কাগজের ভর হিসাব করে দেখছে তারা যে 1 মিটার স্কোয়ারের ভর যেহেতু 160, তাহলে একটা কাগজের ভর আসে 4.875 দিয়ে যদি আমরা এটাকে গুণ স্যার ওটা করি। 0.4875 হবে। ও আচ্ছা সরি, হ্যাঁ 0.4875 হবে, থ্যাংক ইউ, 0.4875 হবে, 0.4875 যদি চিন্তা করি আমরা, 0.4875 যদি চিন্তা করি, এভাবে চিন্তা করলে আমরা 160-কে যদি গুণ দেই, 0.4875 যদি হয় তাহলে 78 আসে, 8 গ্রাম আসে, 8 গ্রাম আসে, তাহলে এরকম করে তারা দেখাইছে 10টা কাগজের যদি ভর চিন্তা করি তাহলে 780 গ্রাম আসে, সেই 780 গ্রামটা 20 দ্বারা ভাগ করা যায়, 780 গ্রামটাকে 20 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা এখন আমরা যে কথাটা বলতেছিলাম, তারা বলছে তাহলে এরকম 10টা কাগজ নিলে আমার কি হয়ে যাইতেছে, কাজ হয়ে যাইতেছে। কিভাবে কাজ হয়ে যাইতেছে? তারা বলতেছে এরকম ভাবে 10টা কাগজ পাশাপাশি 10টা কাগজ যখন আমরা নিব তাহলে এরকম দুপ্রস্থ বরাবর 65-কে 10 দিয়ে গুণ করলে 650 আসে, আবার দৈর্ঘ্য বরাবর যদি আমরা কি করি বলতো, আবার 10টা কাগজ নেই, সরি, দৈর্ঘ্য বরাবর 10টা নিলে 650 সেন্টিমিটার আসবে, আবার প্রস্থ বরাবর যদি 75 × 10 দেই তাহলে 750 মিটার আসবে। ফলে কি হয় বলতো, 10টা কাগজ নিলেই আমরা কি ভরও মাপতে পারলাম, আবার কি মাপতে পারলাম বলতো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ কি হইতেছে বলেন তো, 2-এর গুণিতক হইতেছে, সেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ ঠিক মতো মাপতে পারলাম। ঠিক আছে, তাহলে 10টা কাগজ নিলেই হইছে, এরকম একটা উত্তর তারা দেখাইছে। সবাইকে আমার উত্তরটা ক্লিয়ার, আমি যেটা বলছি সবাইকে ক্লিয়ার একটু কমেন্টে জানাও তো। মানে এরকম একটা হিসাব, আমরা যেখানে 20টা কাগজের একটা হিসাব দেখিয়েছিলাম সেখানে তারা 10টা কাগজের একটা হিসাব দেখাইছে আমাদেরকে। আচ্ছা এখন আমার যেটা ছোট্ট কাট্ট কিছু প্রশ্ন, আমি তোমাদের এই অ্যাসাইনমেন্ট সলভ করতে গিয়ে আমরা অনেক কিছু করছি, মানে অনেকের সাথে কথা বলছি, কারণ আসলে আমরা বলছিলাম তোমাদেরকে যে একটার পসিবল উত্তর অনেকগুলি হতে পারে, পসিবল উত্তর অনেকগুলি হতে পারে, সেজন্য আমরা ভরের ব্যাপারটা বুঝি নাই। মিসকাত কি জন্য বুঝো নাই ভরের ব্যাপারটা? 1 মিটার স্কোয়ারের ভর দেওয়া আছে 160 গ্রাম, তাহলে আমি এরকম একটা কাগজের ক্ষেত্রফল বাইর করছি, ক্ষেত্রফল বাইর করে আমরা 160 দিয়ে সেই ক্ষেত্রফলকে গুণ করে দিয়ে পাইছি 78 গ্রাম। তাহলে একটা কাগজের ভর যদি 78 গ্রাম হয়, এরকম 10টা কাগজের ভর হচ্ছে 780 গ্রাম। আমাদের কথা ছিল তোমাদের সাথে যদি কোনো একটা ভর 20 দ্বারা বিভাজ্য হয় তাইলেই সেটা আমি মাপতে পারবো, তাহলে 780 তো 20 দ্বারা বিভাজ্য। আমার কথা বুঝছো নি? মিশকাত বুঝো নাই এখন? আচ্ছা এখন আমাদের আমাদের যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে এরকম, মানে তারা এরকম বলতেছিল যে আমরা তো একটা একটা করে কাগজ নিব, তাহলে 20টা কাগজ না নিয়ে যদি 10টা কাগজে আমার ভরেও সমস্যা না হয়, আবার দৈর্ঘ্য আর প্রস্থ মাপতেও সমস্যা না হয়, তাহলে আমি কেন 20টা কাগজ নিবো? আমার তো 10টা কাগজ নিলেই হইতেছে, আমি কেন 20টা কাগজ নিব? বিষয়টা কিন্তু এরকম, তাহলে এটাতে আমার, আমি একমত এটাতে আমার সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কই হইছে, আমরা যখন কথা বলছি কোন একটা মিনসে কোন একটা মাধ্যমে, আমরা যারা এই কোশ্চেনটা সেট আপ করছে সেই এক টিচারের সাথে কমিউনিকেশন করার সুযোগ হয়েছিল, সেই টিচার আমাদেরকে বলা বলছে যে আমরা চিন্তা ভাবনাটা এইভাবে করে সেট আপ করি নাই, আমরা চিন্তা ভাবনাটা এইভাবে করে সেট আপ করছি যে আমাদের এরকম কি করে বলতো, 4টা কাগজের একটা সেট হবে, 4টা কাগজের একটা সেট হবে, 4টা কাগজের সেট হওয়ার কারণে ঠিক আছে এখানে এক মানে আলাদা আলাদা হিসাব না করে আমরা সেট আকারে হিসাব করব, 4টা কাগজের গত লেকচারে আমরা তোমাদের যেভাবে দেখাইছি এরকম 4টা কাগজের একটা সেট হবে, সেই সেট গুলি হিসাব করলে আমার 20টা কাগজ লাগে, আর আমরা যদি এভাবে সেট হিসাব না করে শুধু লাল বক্স গুলিকে হিসাব করি এরকম পর পর 20টা 10টা কাগজ হিসাব করি তাহলে 10টা কাগজ দিয়েও হইতেছে। তার মানে গ নাম্বারের অ্যান্সারটা 10টা কাগজ দিয়েও হওয়া যাবে, আর যারা কোশ্চেনটা সেট আপ করছে তারা এভাবে চিন্তা করে সেট আপ করে নাই, তারা সেট আপ করছে 20টা কাগজের চিন্তা করে। ঠিক আছে, তাহলে 20টা কাগজ দিয়েও হইতেছে, 10টা কাগজ দিয়েও হইতেছে। আমার কথা কি বুঝতে পারছো?
20টা কাগজ দিয়েও হিসাব নিকাশটা করা যাবে, 10টা কাগজ দিয়েও হিসাব নিকাশটা করা যাবে, ঠিক আছে? কিন্তু ঘ নাম্বারে গিয়ে হইছে ভেজাল, ঘ নাম্বারে গিয়ে হইছে ভেজাল, ঘ নাম্বারে গিয়ে ভেজাল কি হবে? তুমি যদি 10টা কাগজ দিয়ে হিসাব নিকাশ চালাও, কথা বুঝো, আমি তোমাকে ঘ নাম্বার যেভাবে হিসাব করানো শিখাইছি, তুমি যদি 10টা কাগজ দিয়ে হিসাব করো, চিন্তা করো, 10টা কাগজ দিয়ে যদি তুমি হিসাব করো, 10টা কাগজ দিয়ে হিসাব করলে, এই যে এই চিত্রটার মধ্যে আসো, আমার ঘ নাম্বারে তুমি যদি 10টা কাগজ দিয়ে হিসাব করো, তাহলে তোমার কিন্তু এরকম দুইটা রো হবে না, দুইটা সারি হবে না, তোমার সারি হবে কয়টা? একটা সারি হবে, তোমার সারি হবে এরকম একটা সারি। তাহলে এই একটা সারি যখন তুমি হিসাব করো, তখন দৈর্ঘ্য বরাবর 10টা যখন হইলো, তখন 650 সেন্টিমিটার হিসাব করলা, প্লাস মাইনাস 1 সেন্টিমিটার, এটা নিয়ে আমার সমস্যা নাই। কিন্তু তুমি যখন প্রস্থ হিসাব করতে যাবা, তখন তোমার কি 75 সেন্টিমিটার প্লাস মাইনাস তুমি যদি 1 সেন্টিমিটার রাখো, তখন কিন্তু তোমার এটা গ্রহণযোগ্য না। আমার কথা বুঝছো না? বুঝো নাই? তুমি যখন দৈর্ঘ্য হিসাব করতে যাবা, তখন 650 প্লাস মাইনাস 1 সেন্টিমিটার হবে, এতে সমস্যা নাই। কিন্তু তুমি যখন প্রস্থ হিসাব করতে গেলা, তখন প্রস্থ তো আর তুমি কি করলা, তুমি যখন গতে অঙ্ক করলা, গড় মধ্যে কি দৈর্ঘ্য বরাবর একটা একটা করে সাজাইছো, তারপরে আবার যখন প্রস্থ মাপতে গেলা, দৈর্ঘ্য থেকে উঠায় আবার প্রস্থ বরাবর একটা একটা করে সাজাইছো, ঠিক আছে? সাজানোর পরে প্রস্থ মাপছো, দৈর্ঘ্য মাপছো, তুমি মাপ পাইয়া গেছো। কিন্তু তুমি যখন ঘ নাম্বারে হিসাব নিকাশ করতে যাইবা, তখন দৈর্ঘ্য হিসাবের সময় যখন 650 প্লাস মাইনাস 1 সেন্টিমিটার হবে, আবার প্রস্থ হিসাবের সময় যখন কি করা বলো তো, চিন্তা হিসাব করতে যাবে, তখন তো 75 প্লাস মাইনাস 1 সেন্টিমিটার সম্ভব না। কেন? কারণ তখন তো তুমি 75 মাপতেই পারবা না, কথা বুঝছো? তার মানে আমি তোমাকে যেই হিসেবে, যে হিসেবে অ্যাসাইনমেন্টটা সলভ করা শিখাইছি, আরে কথার উত্তর তো দিতে দাও তুরাপ, আমি তো বলছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, তুমি তো কমেন্ট লিখলে আমি সবার উত্তর দিতে পারবো না, আমি তো শেষ করি নাই, আমি তো তোমাকে সলিউশন দেই নাই। আমি কি তোমাকে বলছি যে আমার মতো করেই লিখো? আমি কি বলছি একবারও? আমি কিন্তু তোমাকে এখনো সলিউশন দেই নাই, আমি কিন্তু সলিউশন দিব, আমি বলে দিব তোমাকে, তুমি এমনি লিখো, মানে আমি তোমাকে যুক্তি দেখাইতেছি, যুক্তি শিখলে তো তোমাদের অসুবিধা নাই, আসেনি? মানে আমি কিন্তু ডিসিশন দিয়ে দিব তোমাদের যে তোমরা কিভাবে লিখবা, এখন কি আমি মানে না বুঝাই ডিসিশন দিয়ে দিব বলো তো আমাকে একটু, আমি কি বুঝাই ডিসিশন দিব না না বুঝাই ডিসিশন দিয়ে দিব বলো? কেউ কোনো কমেন্ট লিখতেছো না, তার মানে কি কোনো কথাই নাই? তাহলে আমি ক্লাস কার করি, কাগো নিব? কেউ তো কমেন্টে কিছু লিখতেছো না, তার মানে আমার কি কারোই কোনো মানে কথা নাই? মানে আমার ইচ্ছা মতো না তো, মানে আমি বলতে চাইতেছি আমি কি তোমাকে বুঝাইয়া ডিসিশন দিব নাকি আমি না বুঝাই ডিসিশন দিয়ে দিব বলো? আচ্ছা তাহলে বুঝাইতেছি, তাহলে একটু শুনো, আমি যখন ফাইনাল ডিসিশন দিব তখন তোমার মতামত তুমি বইলো, হ্যাঁ প্লিজ। আচ্ছা তাহলে আমরা একটু আসি, সনি কি ক্লাস করতেছো? সনি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আমি যে কথাটা বলতেছিলাম খুব মনোযোগ দিয়ে কথা শোনো, 1 নাম্বার কথা হচ্ছে আমাদের 10টা কাগজ অ্যান্সার হবে, 20টা কাগজ অ্যান্সার হবে, ঠিক আছে, যদি আমরা ঘ নাম্বারের রেসপেক্টে চিন্তা করি। কিন্তু ঘ নাম্বার আমি তোমাকে যেভাবে শিখাইছি, ঘ নাম্বার কারণ 75, রূপক বলতেছে 75 প্লাস মাইনাস 1 সেন্টিমিটার কেন সম্ভব না, কারণ 75 সেন্টিমিটার কি তুমি ওই স্কেল দিয়ে মাপতে পারবা? কারণ ওই স্কেলে সর্বনিম্ন দাগ কত? 2 সেন্টিমিটার, তাহলে 75 তো মাপতে পারতেছো না, বুঝছো নি রূপক? আবারও বললাম মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, আমাদের কিন্তু মানে এইভাবে করলে সারা রাত্র অ্যান্সার দিতে পারবো, কিন্তু তোমরা মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, আমি আর কোনো কমেন্ট দিখা প্রশ্ন দিব না, কমেন্টের মধ্যে তোমরা ইয়েস নো এইসব লিখবা, আর কোনো প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করো, যাদের মাইক্রোফোন নাই তারা দরকার হইলে কমেন্ট করো, হ্যাঁ। আচ্ছা যা বলতেছিলাম শুনো, তাইলে আমি যেভাবে তোমাকে সলভ করা শিখাইছি সেইভাবে তোমরা যদি চিন্তা করো, তাইলে গতে 20 20টা লিখবা, ঘতে গিয়া যেভাবে সলভ শিখাইছি সেভাবেই সলভ করবা, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু কথাটা হচ্ছে হলো, আমি বললাম তো যে যে টিচারটা তোমাদের এই অ্যাসাইনমেন্ট সেট আপ করছে, ঠিক আছে, একটা মিনসের মাধ্যমে একটা প্রক্রিয়া, আমি সেই টিচারের সাথে কমিউনিকেশন করার সুযোগ হয়েছে, সেই টিচার আমাদেরকে বলছে যে স্যার আমরা আসলে এইভাবে চিন্তা করে কোশ্চেনটা সেট আপ করি নাই, আমি প্রথমত চিন্তা করছি যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুইটা করে কাগজ স্থাপন করলেই
দৈর্ঘ্য মাপা যাইতেছে, প্রস্থ মাপা যাইতেছে, সেই জন্য একটা সেটে 4টা কাগজ থাকবে। তাহলে এরকম আমার কমপক্ষে 5টা সেট লাগবে, 5টা সেটে 20টা কাগজ লাগবে। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। তারা বোর্ড থেকে যে নির্দেশনা দিবে সেখানে অ্যান্সার গ নাম্বারের অ্যান্সার হবে 20%, মানে সরি 20টা, ঠিক আছে। আর ঘ নাম্বারে গিয়ে কি হবে, ঘ নাম্বারে গিয়ে একটা মজার ঘটনা ঘটবে। ঘ নাম্বারে গিয়ে আমরা যে এত কাহিনী করছি কেন করছি বলতো? ঘ নাম্বারে গিয়ে যে আমরা এত কাহিনী করছি, এত কিছু দেখাইছি তোমাদের, এত হিসাব নিকাশ শিখাইছি, কেন হিসাব নিকাশটা শিখাইছি? হিসাব নিকাশটা শিখানোর মেইন কারণ ছিল প্রশ্নের মধ্যে একটা ভাষা। প্রশ্নের ভাষাটা ছিল, একটু দেখো তোমরা যদি খেয়াল করো, প্রশ্নের ভাষাটা ছিল কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে এত, তার অর্থ হচ্ছে মানটা এত এত মাঝে রয়েছে, এখান থেকে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক, তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্বল। এখানে আমাকে একটা ভাষা বলছিল তোমার নির্ণীত মানের। তাহলে আমার নির্ণীত মান বলতে আমি গরুতে যা নির্ণয় করছি আমি সেটা বুঝে নিছি, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে টিচার কোশ্চেনটা সেট আপ করছে তার সাথে আমরা কথা বলে জানতে পারছি, সে বলতে চাইতেছে যে স্যার আমরা হিসাব যখন কোশ্চেনটা সেট আপ করি তখন তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম হয়েছে এই কথা বলতে আমরা কি বুঝাইছি, আমি যেই মানটা দিয়ে দিছি সেই মানের মধ্যে কি লিখছি বলতো? 120 ± 0.5 লিখে দিছি। তাহলে আমরা বলছিলাম এই 120টা হচ্ছে পরিমাপকৃত মান, আর এই 0.5টা হচ্ছে, 0.5টা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা এইখান থেকেই আমরা শতকরা ত্রুটিটা বাইর করব। মানে আমরা যে এই যে তোমার নির্ণীত মান বইলা সে যে ভেজালটা লাগাইছে, এই ভেজালের জন্য কিন্তু আমরা কি করছি 20টা কাগজের ত্রুটি বাইর করছি। কিন্তু আর যে টিচার তোমাদের প্রশ্ন সেট আপ করছে তার সাথে কমিউনিকেশন করে আমরা জানতে পারছি, সে বলতে চাইতেছে যে স্যার প্রশ্নে যা দেওয়া আছে আমরা তা দিয়েই সহজ সরল ভাবে সমাধান করতে করে দিব। অর্থাৎ প্রশ্নের মধ্যে 120 ± 0.5 লেখা আছে, এই 120টা হচ্ছে পরিমাপকৃত মান, আর 0.5টা হচ্ছে কি বলতো? চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে আমরা যদি শতকরা ত্রুটি বের করি এখান থেকে, শতকরা ত্রুটি যদি বের করি তাহলে শতকরা ত্রুটিটা হবে কি বলতো? চূড়ান্ত ত্রুটিকে আমরা কি করবো বলতো? পরিমাপকৃত পাঠ পাঠ দ্বারা ভাগ দিব, গুণ 100% করব। তাহলে কত দাঁড়াইতেছে বলতো? 0.5 কে আমরা 120 দিয়ে ভাগ দিব, গুণন 100 করব, কত আসে বলো? ক্যালকুলেটর কত আসে? 120 কে আমরা কি করব, সরি 0.5 কে আমরা 120 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব, তাহলে আসে 0.416, 0.416%। এটা হচ্ছে ত্রুটি। আর আমার চাইছে কি বলতো কতটুকু নির্ভুল। তাহলে নির্ভুলতার পরিমাণটা কত হবে? তাহলে 100 থেকে আমরা কি করব, 0.416, 0.416 এটা বিয়োগ দিব, তাহলে কত হইলো বলতো? ৯৯.58%, ঠিক আছে। তাহলে ওই টিচার বলছে যে স্যার আপনার এত জটিল করার প্রয়োজন নাই, যদিও প্রশ্নটা সেট আপ করার সময় আমরা এইভাবে চিন্তা করি নাই, কিন্তু আপনারা যেভাবে চিন্তা করছেন অ্যাবসুলেটলি দ্যাট ওয়াজ কারেক্ট, কিন্তু আমরা যেভাবে চিন্তা করছি সেভাবে বাচ্চাদের এত কঠিন জায়গায় দেওয়ার দরকার নাই, প্রশ্নে যা দেওয়া আছে তা দিয়েই ত্রুটি বের করে নির্ভুলতার পরিমাপটা করে দিলেই ভালো হবে। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছ? অনেক টিচার দেখলাম আবার কি দৈর্ঘ্যের ত্রুটি বাইর করছে, প্রস্থের ত্রুটি বাইর করছে, তারপরে আবার কি করছে বলতো? দৈর্ঘ্য প্রস্থের ত্রুটি বের করার পরে আবার কি করছে, এক ভরের ত্রুটি বাইর করছে, তিনটা আবার গড় করে দিছে, এটাও ভুল। আবার অনেকে দেখলাম ইন্টারমিডিয়েটের সূত্র তোমাদেরকে শেখানো শুরু করছে, ডেল এম বাই এম, ডেল এল বাই এল, ডেল টি বাই টি, এইসব কিছু দরকার নাই, কারণ তোমাদের মানে তোমাদের লেভেলের যতটুকু আছে সে তো ততটুক দিয়ে আনসার করতে হবে। এবং আমি তোমাদেরকে গতকালকে যেই সলভটা শিখাইলাম সেই সলভটা আমার জন্য করার কোনো বিষয় ছিল না, আমি এক লাইনে সলভটা করতে পারতাম। মানে আমাদের যে ইন্টারমিডিয়েটের সূত্র আছে সেই সূত্র দিয়ে ওই সলভটা এক লাইনে করা সম্ভব, কিন্তু আমি তোমাকে এত বড় করে করে দিছি কেন? কারণ হচ্ছে তোমার এখানে তোমাদের থিওরি অ্যাপ্লাই করতে হবে, মানে তোমাদের বইয়ের মধ্যে যা থিওরি আছে আমি সেই থিওরি কাজে লাগায় কিন্তু তোমার অঙ্কটা সলভ করছি। আমি কিন্তু ওই যে ইন্টারমিডিয়েটের যে ডেল এম বাই এম এর যে সূত্র আছে সেটা কি আমি জানি না? সেটা আমি অবশ্যই জানি,
সেটা আমি অবশ্যই জানি, কিন্তু আমি সেটা দিয়ে কেন করাই দিইনি তোমাদেরকে, কারণ হচ্ছে তোমাদের তো সেই প্রশ্নে তোমাদের এখানে যে ডিরেকশন দিছে এখানে একটা কথা তোমাদের স্পষ্ট লেখা আছে, এখানে একটা কথা স্পষ্ট লেখা আছে, বইয়ের 18 থেকে 27 পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করো, ঠিক আছে? তাহলে সেই অংশ অনুসরণ করে কিন্তু আমরা কালকে অনেক বড় করে করতে হইছে, কথা কি বুঝতে পারছো? কিন্তু ইন্টারমিডিয়েটের একটা সূত্র দিয়ে এক লাইনে অঙ্কটা করে দেওয়া সম্ভব, ঠিক আছে? সূত্রটা কি? সূত্রটা যদি আমরা একটু দেখাই দেই তোমাদেরকে, সূত্রটা যদি তোমাদেরকে আমরা একটু দেখাই দেই, সূত্রটা হচ্ছে এই যে এরকম আর কি, মানে তোমাদের যে আমরা বলছিলাম যে আমরা কালকে কি শিখাইছিলাম, এ বাই এম বাই এ এরকম, তাহলে এম তো এমই আর এ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখানে ত্রুটিটা অনেকটা এরকম, এটাকে আমরা ডেল বলি, ডেল এম বাই এর মানটা কি হবে, ডেল এম বাই এর মান হবে ডেল এম বাই এম গুণন ডেল সরি প্লাস ডেল এল বাই এল প্লাস হচ্ছে ডেল বি বাই বি, এর সাথে গুণন হচ্ছে এম বাই এ, এম বাই এ, এটা হচ্ছে আমার সূত্র আর কি। যাক, এটা কই থেকে আসছে, কেন আসছে, কার জন্য আসছে, এগুলি তোমাদের জানার দরকার নাই। তোমরা যে এত 27টা অঙ্ক করছো, কেউ একজন আমাকে বলো স্যার 27টা অঙ্ক করছি, তাহলে সেই 27টা অঙ্কটা এই একটা লাইনে করে দেওয়া সম্ভব, কিন্তু আমি কেন এই একটা লাইনে তোমাকে অঙ্ক করাই নাই, কেন তোমাদেরকে সেই এক লাইনে অঙ্ক করাই নাই, কারণ হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে সেটার কোনো ব্যাখ্যা নাই, সেজন্য আমরা করাই নাই। ইন্টারমিডিয়েট হইলে আমরা ওইভাবেই করতাম। আচ্ছা, এখন 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 তোমাদের তাহলে আমার প্রশ্ন কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এখন তোমরা কি করবা সেটার উত্তর আমি দিব। এর আগে আমরা দু একটা প্রশ্ন নেই। আজমাইন আমাকে জিজ্ঞেস করছে, স্যার গতকাল ঘ নাম্বার যেভাবে করাইছিল ওইভাবে করলে কি নাম্বার কাটতে পারে? আচ্ছা, একটা ভালো একটা প্রশ্ন। আচ্ছা আজমাইন, কি আমার সাথে মাইক্রোফোনে যুক্ত হতে পারো স্যার? জি স্যার। ঠিক আছে, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবে তুমি। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, এই প্রশ্ন এই অ্যাসাইনমেন্ট যে দিছে এটা কার কাছ থেকে দিছে, বোর্ড থেকে দিছে? জি স্যার। এটা তো জানোই। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট কি বোর্ডে কোনো মূল্যায়ন হবে? না স্যার, স্কুলে। বোর্ডে কিন্তু মূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে স্কুলে। এখন স্কুলের টিচাররা আসলে কি দেখে মূল্যায়ন করবে বলো? স্যার এটা তো বলতে পারবো না। হ্যাঁ, এখন 2টা কথা, একটা হচ্ছে আমি সেই সকল টিচারদের সাথে কথা বলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন স্কুলে আসবে না, যে আপনারা এইভাবে এইভাবে সলভ করেন, মানে এইভাবে এইভাবে খাতা দেখেন, মানে বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন কিসে আসবে না বলতো? বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন তোমাদের স্কুলে আসবে না, তার মানে তোমাদের স্কুলের টিচার নিজের মতো করে সেটা কি করবে, মূল্যায়ন করবে। সেই জন্য আসলে আমি যেভাবে করাইছি বা অন্য এক ভাইয়া কিভাবে করাইছে সেটা দেখে তুমি সলভ করলেই যে তোমার উত্তরটা ঠিক হবে বা তুমি যে নাম্বার পাইবা, এটা আসলে হলফ করে বলা যাইতে পারে না, এটা আসলে হলফ করে আমরা বলতে পারবো না যে তুমি এইভাবে করলেই নাম্বার পাইবা, কথা কি বুঝছো? কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার কাছে একটা প্ল্যান আছে তোমাদের জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের লেভেলে আমি গতকালকে যেভাবে সলভ করে দিছি সেই সলভটা একটু বড় হয়েছে, কিন্তু এটাই হচ্ছে মানে বেস্ট সলভ, মানে এটাই মানে এই প্রশ্নের জন্য এটাই হচ্ছে সর্বোত্তম অ্যান্সার, আমি বলবো না এটাই হচ্ছে একমাত্র নির্ভুল অ্যান্সার, তোমার প্রশ্ন যেভাবে লিখা আছে সেই লিখা অনুযায়ী এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অন্যভাবে অঙ্কটা করা যাইতে পারতো, অন্য অ্যাঙ্গেলেও চিন্তা করা যাইতে পারতো, কিন্তু 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 আমরা যেভাবে করাই দিছি সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন অনুযায়ী এভাবে অ্যান্সারটা করা উচিত, কিন্তু আসলে টিচাররা তোমাদের লেভেলে এত কঠিন ভাবে চিন্তা করবে না, এত জটিল ভাবে চিন্তা করবে না, সেজন্য আমার আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার আসলে আপনি বলেন আমরা কিভাবে লিখব, তাহলে আমি আমার অ্যানালাইসিস এতদিন আমি যেভাবে অ্যানালাইসিস করছি সেই অ্যানালাইসিস থেকে আমার কাছে 2টা অপশন আছে তোমাদের জন্য। 1 নম্বর অপশন হচ্ছে, আমি বোর্ডের যে অ্যাসাইনমেন্ট সেকশনটা আছে যারা দেখছে তাদের সাথে কমিউনিকেশন করে যেটা জানতে পারছি, গ নাম্বারটা তারা 20টা অ্যান্সারই দিবে আর ঘ নাম্বারটায় তারা অ্যান্সারটা মানে ইন্ডিকেট করবে হচ্ছে আমি আজকে যেটা করাই দিলাম ওই যে 0.5 রে 120 দিয়ে ভাগ দিয়ে যেটা করছি, ঠিক আছে? তাহলে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার আপনি আমাকে কিভাবে অ্যান্সার করতে বলেন, যদি বোর্ড থেকে ডিরেকশন আসে স্কুলে, বোর্ড থেকে যদি স্কুলে ডিরেকশন আসে তাহলে এইভাবেই ডিরেকশনটা আসবে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমার প্রশ্ন ছিল হচ্ছে কম পক্ষে কয়টা কাগজ নিতে হবে, তাহলে যদি সেই হিসাব করি তাহলে সবচেয়ে কম কিন্তু 10টা কাগজ দিয়েই আমি কাজ চালাই দিতে পারি, কেন? কারণ ওই 10টা কাগজের হিসাব কিন্তু আমি ঘতে আর দেখাইতেছি না, দেখাইতেছি
আমি যে বলছিলাম যে আমি যেভাবে দেখাইছি সেইভাবে তুমি যদি করো তাইলে কিন্তু গতে 20টাই বলতে হবে, ঘতে গিয়ে আমার হিসাব অনুযায়ী অঙ্ক করবা। কিন্তু তোমার এখন কি হইতেছে বলো তো, ঘতে গিয়ে কিন্তু আমার আর হিসাব লাগতেছে না, কেন? কারণ ঘতে আমাকে যেই মান দেওয়া আছে, ঘতে আমাকে প্রশ্নের মধ্যে যেই মান দেওয়া আছে আমি কিন্তু সেই মান দিয়ে অঙ্ক চালাই দিছি। যেহেতু প্রশ্নে যেই মান দেওয়া আছে সেই মান দিয়ে আমি অঙ্ক চালাই দিছি, সেহেতু গড় কোনো মান ঘোরাতে লাগতেছে না। আর যেহেতু গড় কোনো মান ঘোরাতে লাগতেছে না, সেহেতু গতে কম পক্ষে বলছে কয়টা কাগজ লাগবে, তাহলে কম পক্ষে কিন্তু 20টা না 10টা কাগজ লাগে। তাহলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে তুমি গতে অ্যান্সার করবে হচ্ছে 10টা কাগজ, এবং সুন্দর করে চিত্র চিত্র আইকা বুঝাই দিবা যে কেন 10টা কাগজ। ঠিক আছে, কারণ হচ্ছে 10টা কাগজ হইলে আমরা কি করি বলতো, ভরটা মিলে যাইতেছে, 20-এর গুণিত করতেছে। আর 10টা কাগজ দিয়ে আমি প্রথমে দৈর্ঘ্য হিসাব করবো, পাশাপাশি 10টা কাগজ দৈর্ঘ্য দৈর্ঘ্য অনুযায়ী 10টা কাগজের চিত্র আঁকবা, 10টা কাগজ দেখাই দিবা যে এরকম পাশাপাশি 10টা কাগজ লাগলে 650 সেন্টিমিটার হয়। তারপরে আবার কি করবো বলতো, এখন কিন্তু আবার দৈর্ঘ্য মাপতে যাবো না, কারণ এখন যদি আবার প্রস্থ মাপতে যাই তখন 75 হবে। আমি কি করবো, এই 10টা কাগজ নিয়ে আবার কি করবো, লম্বালম্বি সাজাবো, লম্বালম্বি সাজায় কি করবো আবার প্রস্থ অনুযায়ী দেখাই দিবো যেখানে 750 সেন্টিমিটার হয়। ফলে দৈর্ঘ্য মাপা যাইতেছে, প্রস্থ মাপা যাইতেছে, ফলে 10টাই হচ্ছে কি বলতো বেস্ট আনসার। আমার কথা কি বুঝছো না? বুঝো নাই? তাইলে গতে 10টাই লিখবো, আমার আমি শেষ করি পরে তোমার উত্তর নিচ্ছি। গতে 10টাই লিখবো অ্যান্সার, আর ঘতে গিয়ে আমরা কি করব, ঘতে গিয়ে আমি যে অঙ্কটা আজকে করাই দিলাম 120-কে এই 0.5-কে 120 দিয়ে ভাগ দিয়া, 100 দিয়ে গুণ দিয়ে শতকরা ত্রুটি বাইর করবা, 100% থেকে বিয়োগ দিয়া নির্ভুলতা বাইর করবা। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বুদ্ধি আছে তোমাদের জন্য আমার কাছ থেকে, আমাদের আমার কাছ থেকে অ্যাডভাইসটা কি ভালো করে বুঝো। সেটা হচ্ছে যে যেহেতু স্কুল ওয়াইজ মূল্যায়ন হবে, সেহেতু স্কুলের টিচাররা চাবে না যে তার স্কুলের শিক্ষার্থীরা খারাপ করুক। সেজন্য তোমরা কি করবা বলতো, তোমাদের স্টুডেন্টের একটা কোরাম আছে, প্রত্যেক স্কুলেরই স্টুডেন্টের একটা ই আছে, মানে গ্রুপ আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে, কিছু না কিছু তো আছে। তোমরা কি করবো, সবাই একই রকম অ্যান্সার লিখবা, সবাই একই রকম অ্যান্সার লিখবা মিল কইরা। তাইলে সুবিধা হবে কি, টিচার কারোটা কাটতে পারবে না, কারণ যেহেতু বোর্ড থেকে ডিরেকশন আসবে, যদি ডিরেকশন আসে, আমি জানি বোর্ড থেকে ডিরেকশন আসবে না, কিন্তু যেহেতু এটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে, সেহেতু টিচাররা বোর্ডে বলবে আমার ডিরেকশন দেন। তাহলে বোর্ড থেকে ডিরেকশন আসবে কিন্তু 20টা, আর ঘতে আসবে হচ্ছে আমি যেভাবে এখন করাই দিলাম সেইটা। কিন্তু আসলে অ্যান্সারটা কি হবে, আসলে অ্যান্সারটা হবে কিন্তু 10টা, কারণ কমপক্ষে বলছে, তাহলে ন্যূনতম 10টা দিয়েই কাজ চালাইতে পারি। কিন্তু তারা তো ওইভাবে চিন্তা করে কোশ্চেন সেট আপ করে নাই, তারা হিসাব চিন্তা করছে 20টা দিয়েই, তাহলে তারা হয়তো বা 20টা অ্যান্সার পাঠাইতে পারে। সেজন্য সবাই যদি 10টা লেখো তাহলে আমি আশা করছি সবারটা কাটবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ বলো, কে কি বলতেছিলা? স্যার, আপনি আজকে গ নাম্বার গ নাম্বারের যে সলিউশনটা দিয়েছিলেন ওখানে আপনি ফার্স্টে একটা কাগজের ক্ষেত্রফল বের করেছেন। স্যার, এখানে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ যে 65 আর 75 সেন্টিমিটার এটা কোনোটাই তো পরিমাপক ফিতা দিয়ে মাপতে পারছি না, তাহলে এটা কি পুরো থিওরির উপর বেস করে করেছি? না, কিন্তু মানে থিওরির উপর বেস বলতে কি, যে আমার কাছে বেচছে বিক্রি করছে সেই তো বলে দিছে আমার যে দৈর্ঘ্য 65 প্রস্থ হচ্ছে 75। কিন্তু আমাকে স্যার কিন্তু, এটা আমরা, হ্যাঁ 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 আমি বলতেছি, কিন্তু আমাকে আমাকে কিন্তু যখন আমি আমাকে বলছি কি, আমার কাছে প্রশ্নটা বুঝো, আগে প্রশ্নটা বুঝো, তোমার প্রশ্ন আমি বুঝতে পারছি, আমি একটু তোমাকে প্রশ্নটা পড়ে বুঝাই। প্রশ্নটা কি ছিল দেখো, বলছে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কম পক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, কোন ব্যাপারে নিশ্চিত হবা। তাহলে সে যে বলছে আমাকে যে কি হয়েছে বলতো, 65 × 75 সেন্টিমিটার একটা কাগজের ভর 160 গ্রাম, তাহলে সে যে সত্য কথা বলছে সেটা নিশ্চিত হওয়ার জন্য আমার কি করতে হবে বলতো, সেইটা নিশ্চিত হওয়ার জন্য আমার কি করতে হবে, মানে একটা কাগজ যে তাই সে বলে দিছে যে 65 × 75, মানে তার কথা অনুযায়ী আমি হিসাবটা চালাইছি। আমার কথা বুঝছো না? বুঝো নাই? মানে সে যেটা বলছে যে আমার দৈর্ঘ্য হচ্ছে 65, প্রস্থ হচ্ছে 75, ঠিক আছে, আমি কিন্তু আমার কথা মিলাইতে যাইনি, আমি তার কথা মিলানোর জন্য, মানে সে যেভাবে বলছে সেইভাবে যদি আমার মাপটা করতে হয় তাহলে আমি তার কথা অনুযায়ী মাপছি। সেজন্য একটা কাগজের যে 65 × 75 দিছে আমি মাপতে না পারলেও সেই হিসাব করে আমি কাগজ কিনে আনবো, মানে ধৈর্য নিব সে সত্য কথা বলছে, মানে প্রথমেই ধৈর্য নিব সে সত্য কথা বলছে, তার হিসাব অনুযায়ী হিসাবটা আঁকাবো। পরে যখন বাসায় আসবো, বাসায় এসে নাইপা দেখবো যে কম বেশি হয়েছে, তখন বুঝবো সে মিথ্যাবাদী, তার মানে সে আমাকে সত্য কথা বলে নাই। স্যার বুঝেছি। আর লাস্টে যে আপনি বলেছিলেন যে 10টা কাগজকে দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর সাজিয়ে যে দৈর্ঘ্য প্রস্থের মাপ নেওয়া, ওটার তাহলে এই অঙ্কে অ্যাপ্লিকেশনটা কি?
অ্যাপ্লিকেশন তো ওই যে মানে টেকনিক, অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি কি ওই যে কি হইলো, তুমি এখন ভর মাপতে পারলা, মানে 10টা কাগজ নিলা, 10টা কাগজ নিলে তোমার ভর হইছে কত, 780 গ্রাম। তাহলে এই 780 গ্রাম কি 20-এর পূর্ণ সংখ্যার গুণিতক, তার মানে ভর মাপলা। এখন কথা হচ্ছে আমার আবার দৈর্ঘ্য তো মাপতে হবে, তাহলে আমি দৈর্ঘ্য কেমনে মাপবো? ঠিক আছে, তাহলে এই 10টা কাগজে পরপর রাখলাম, পরপর রাখলে 65 × 10 তাহলে 650 সেন্টিমিটার। তাহলে এটা আমি পরিমাপক ফিতা টান দিয়ে মাপতে পারলাম। আবার এই 10টা কাগজ আলাদা করে নিয়ে আবার প্রস্থ বরাবর রাখলাম, রাখার পরে 75 × 10 তাহলে কত, 750 সেন্টিমিটার। এটা আবার ফিতা দিয়ে টান দিয়ে মাপলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন, যে আমি আসলে দৈর্ঘ্য মাপতে পারলাম, কেরামতি কইরা আমি আবার কি প্রস্থ মাপতে পারলাম। কথা বুঝছো না? মাপার সময় কি এটাকে আবার রিপ্লেস করা যাবে? মানে যখন দৈর্ঘ্য মাপবা তখন তো প্রস্থ মাপতেছো না, মানে বিষয়টা মানে এই জায়গায় আসলে প্যাচ। মানে আমি যদি 20টা কাগজ নিতাম তাহলে আমি দৈর্ঘ্য মাপার পরে, ভালো করে বুঝো, দৈর্ঘ্য মাপার পরে আবার প্রস্থ ওইভাবে রাখি, প্রস্থ মাইপা ফেলতে পারতাম। কিন্তু যখন আমি কি করছি, 10টা কাগজ নিছি, তাহলে যখন দৈর্ঘ্য মাপবো তখন প্রস্থ মাপতে পারবো না, আবার যখন প্রস্থ মাপবো তখন আবার দৈর্ঘ্য মাপতে পারবো না। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার, তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার, তাহলে আমরা কি মানে দৈর্ঘ্য মাপার সময় প্রস্থ, প্রস্থ মাপার সময় দৈর্ঘ্য যদি না পাই না মাপতে পারি তাহলে কি কোনো সমস্যা আছে নাকি? ফিজিক্যালি কোনো সমস্যা নাই কেন? কারণ তুমি যখন ভর মাপবা, এরকম তো যন্ত্র না তোমার যে ভর মাপার সাথে সাথে তোমার দৈর্ঘ্য প্রস্থ মাপতে হইতেছে। কথা বুঝছো নি? এরকম অনেক মেশিন দেখছো না বাজারের মধ্যে, যে দাঁড়াইছো তাই না, তোমার ওজনও মাপতেছে আবার মাথার থেকে উচ্চতাও মাইপা দিতেছে। তোমার কাছে কিন্তু এমন যন্ত্র না যে মানে যখন ওজন মাপতে হবে তখনই আবার কি মাপতে হবে, ভর মাপ মানে তখনই আবার দৈর্ঘ্য প্রস্থ মাপতে হবে, এরকম কিন্তু ডিভাইস না। ডিভাইসটা কি, তুমি ভর আলাদা মাপলা আবার দৈর্ঘ্য প্রস্থ কি আলাদা করে মাপলা। আমার কথা বুঝছো নি? আর যদি ভর এবং দৈর্ঘ্য প্রস্থ একসাথেই মাপতে হয়, একসাথেই মাপতে হয়, তাহলে 20টা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এখানে তো কোথাও লেখা হয় নাই, বা কোথাও লেখে নাই যে কি করতে হবে বলতো, যখন ভর মাপ বা একসাথেই আবার দৈর্ঘ্য প্রস্থ মাপা দিতে হবে, মানে পেজটা তো এই জায়গায় লাগছে। স্যার তাহলে লিখবো কি, স্যার দৈর্ঘ্য বরাবর 10টি কাগজ সাজিয়ে পাই এভাবে, আবার প্রস্থ বরাবর 10টি কাগজ সাজিয়ে পাই। চিত্র আইকে দেখে দিচ্ছি, চিত্র আইকে দেখাই দিবা যে দৈর্ঘ্য বরাবর 10টা সাজাইছি তাহলে এত সেন্টিমিটার, যা 2-এর গুণিতক। আবার চিত্র আঁকবা, প্রস্থ বরাবর 10টা কাগজ দিবা, দিয়ে লাগবে যে আবার ঠিক আছে ওই 10টি কাগজকেই প্রস্থ বরাবর সাজিয়ে পাই, ওই 10টি কাগজকেই প্রস্থ বরাবর সাজিয়ে পাই। টান দিয়ে লিখে দিবা, 75 × কত বলতো, 10, 750, যা 2-এর গুণিতক। বুঝছো নি স্যার? বলো স্যার, এভাবে করলে ক্ষেত্রফলটা কি ডাবল বার হিসাব হয়ে যাবে না একটা ভরের জন্য? এখন দ্বারা ক্ষেত্রফল লাগতেছে না, এখন ক্ষেত্রফল কি এখন লাগতেছে না? আমার কথা বুঝছো নি? মানে যখন তোমার ক্ষেত্রফল লাগতো, মানে আমি গতকালকে যেই সলভটা তোমাকে ঘ নাম্বার দেখাইছি সেখানে কিন্তু আমার ক্ষেত্রফল লাগছিল, তাহলে সেইভাবে ক নাম্বার যদি তুমি করো তাহলে তোমার কি করতে হবে, 20টা কাগজ ছাড়া উপায় নাই। কিন্তু তুমি যখন কি করো বলতো, তুমি যদি কি করো বলতো, গ নাম্বারের সাথে ঘ নাম্বারের যদি কোনো সম্পর্ক না থাকে, আজকে যেভাবে বলে দিলাম সেখানে কি ঘ নাম্বারের সাথে গ নাম্বারের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক কিন্তু নাই, তাহলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা কোনো সমস্যা না, ক্ষেত্রফল তো লাগেই না আমার। আর আমি যখন ক্ষেত্রফলের হিসাব করছি তখন তো আমি 1টা কাগজ নিয়ে হিসাব করছি। কথা বুঝছো নি? জি স্যার। না, প্রথমে 10টা দিয়ে কেন অঙ্ক করবা? আমি তো দেখাই দিলাম যে কিভাবে অঙ্ক করবা। প্রথমে 1টা কাগজ নিবা, 1টা কাগজ নিয়ে তার ক্ষেত্রফল বাইর করবা, 1টা কাগজ নিয়ে ক্ষেত্রফল বাইর করবা, বাইর করে দেখবা যে 1টা কাগজের ভর কত আসে। তারপরে এরকম 2টা লিখবা, যে মনে করলা যে 1টা কাগজের ভর 78 গ্রাম, তাহলে 2টা কাগজের ভর কত হবে, 78 × 2, তাহলে 1টা কাগজের ভর লেখলে 78 গ্রাম, এটা কি 20-এর পূর্ণ সংখ্যার গুণিতক, লিখবা 20-এর পূর্ণ সংখ্যার গুণিতক না,
তারপরে আবার লিখবা কি বলতো, এরকম দুইটা কাগজ এলে 78 গুণন 2 এত, এটাও 20-এর পূর্ণ সংখ্যার গুণিতক না, এরকম করতে করতে যাইতে যাইতে 10-এ গিয়া মিলবে, 10-এ গিয়া লিখবা যে 78 গুণন 10 780 গ্রাম, যা 20-এর পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝছো নি নিয়ালুল বাবা? বুঝছস? তাহলে ক নাম্বারে মানে 1 নাম্বার নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গ নাম্বার লিখবো 10টা কাগজ, আর ঘ নাম্বার প্রশ্নে যা দেওয়া আছে তা দিয়েই নির্ভুলতা বাইর করে দিয়ে দিব, শেষ। এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, আর চেষ্টা করব সকল শিক্ষার্থী একত্রিত হয়ে একই ধরনের অ্যান্সার সাবমিট করার জন্য। একটা জিনিস মনে রাখো, বোর্ডে যদি তোমার GPA 5 দেয়, তোমার বান্ধবীও যদি GPA 5 পায়, তাহলে তোমার কি কোনো লস আছে? নাম্বার দিবে না, তার মানে কি? তার মানে যদি তোমরা সবাই একই ধরনের অ্যান্সার সাবমিট করো, সবাই যদি একই মার্কস পাও, সমস্যা কি? মানে তোমার তার কাছ থেকে ভালো হয়ে যাইতে হবে, এরকম এখানে আর দরকার নাই। যদি পরীক্ষা হইতো তাহলে তোমার কাছে একটা অপশন ছিল ভালো করার জন্য, কারণ নাম্বারও দিত। এখানে তো তোমার মনে হয় না আমার নাম্বার দিবে, বুঝছে নি? তাহলে কালকে যে 4টা কাগজের কাহিনী ছিল, এখানে 4টা কাগজের কাহিনী বাদ, আপাতত দরকার হইতেছে না। কারণ বারবারই বলতেছি যে কালকে প্রশ্ন অনুযায়ী আমি অঙ্ক করছি, কিন্তু আজকে আমরা কি করছি বলতো, আজকে আমরা সম্মিলিত একটা অ্যান্সার করে দিতেছি যাতে তোমাদের জন্য সহজ হয়। কালকে একটু জটিল হয়ে গেছিল, নীরা আবার প্রশ্ন করছে, যেহেতু বোর্ড থেকে 20 অ্যান্সার দিবে, আমরা সবাই মিলে 10 অ্যান্সার যদি সবাইটা কেটে যায়। স্যার বোর্ড থেকে 20 অ্যান্সার দিবে এরকম কিন্তু আমি বলি নাই, আমি কিন্তু বলি নাই বোর্ড থেকে 20 অ্যান্সার দিবে। আমি বলছি বোর্ডের একজনের সাথে কমিউনিকেশন করে জানতে পেরেছি আমি যে 20 অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে 20, এবং সে আমাকে অ্যাসিউর করছে যে বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট দেখার ব্যাপারে কোনো ডিরেকশন স্কুলে আসবে না। কিন্তু আমি বলছি যদি আসে আর কি, তাইলে 20 অ্যান্সার আসতে পারে, তবে তোমরা যদি সবাই 10 দাও তাহলে কারোটা কাটবে না আশা করি, কারণ কোনো স্কুলই চাইবে না যে তার রেজাল্ট খারাপ হোক। কথা বুঝছো? না, বোর্ড থেকে কোনো ইনস্ট্রাকশন আসবে না। স্যার তাহলে কি আমরা করার আগে আমাদের যে সাবজেক্ট টিচার তাদের সাথে কি একটু কথা বলে নিব? অবশ্যই অবশ্যই অবশ্যই, তোমরা যদি তোমাদের সাবজেক্ট টিচারের সাথে কথা বলে নিতে পারো, এর থেকে তো ভালো কিছু আর হইতে পারে না। কিন্তু অনেক টিচারই আছে আমাদের এখানে, অনেক স্কুলের টিচার আছে যারা স্টুডেন্টদের সাথে কোনো কমিউনিকেশনই নাই, বিশেষ করে সরকারি স্কুলের টিচাররা, তারা স্টুডেন্টদের সাথে কোনো কমিউনিকেশনই রাখে না, কমিউনিকেশন করলেও করে না। তাদের জন্য আমি বলছি সবাই মিলে একটা অ্যান্সার দিবা, আর তোমরা স্কুলের টিচারের সাথে কথা বলবা। কথা বলার পরে যদি কোনো টিচার তোমাকে বলে যে যে অ্যাসাইনমেন্টটা দেখবে, সে যদি তোমাকে বলে 20 অ্যান্সার লেখো, 20 লেখবা, সমস্যা কি? কারণ 20 তো অ্যান্সার হবে, 10 অ্যান্সার হবে, কিন্তু তোমার স্কুলের যদি টিচার বলে তোমাকে 20 অ্যান্সার লিখতে, তোমার তো আমার কথা শুনে 10 লেখার দরকার নাই। কিন্তু আমি জেনারেলাইজ বলছি এই কারণে, কারণ হচ্ছে বেস্ট অ্যান্সারই হবে 10। প্রথমে কি ভর নিয়ে কাজ করব না দৈর্ঘ্য প্রস্থ? অবশ্যই প্রথমে ভর নিয়ে কাজ করব। তারপরেও চেষ্টা করো টিচারদের সাথে কমিউনিকেশন করার জন্য, ঠিক আছে? বুঝতে পারছো স্যাররা? তাহলে আমি বলি আবার, গ নাম্বারের অ্যান্সারটা আমরা 10 ঠিক করলাম, তবে 20 অ্যান্সার দিলেও কোনো সমস্যা আমি দেখি না, ঠিক আছে? আমরা গতকালকে যেভাবে অ্যান্সার করাইছি গ, সেভাবে অ্যান্সার করলে 20 হবে, আজকে যেভাবে করাই দিলাম সেভাবে করলে 10 হবে, অ্যান্সার দুইটাই সঠিক। তুমি তোমাদের স্কুলের কথা বইলা যেভাবে তুমি লিখতে পারো। আর 2 নাম্বার কথা হচ্ছে ঘ নাম্বার, আমি আজকে যেভাবে বলে দিলাম সেভাবেই অ্যান্সার করলো, গতকালকে যেভাবে বলছিস সেটা ঠিক আছে অ্যান্সার, কিন্তু এত জটিল প্রসেসে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কি এখন 2 নাম্বার অ্যাসাইনমেন্ট শুরু করব? এমনিতে 1 ঘন্টা খাইয়ে ফেলছো তোমরা। তাহলে আমরা 2 নাম্বার শুরু করি।
এরাও তারা যে পেশারি পেশাইছে, এটাও যে তারা পেশানি পেশাইছে, কেন তারা এরকম করে আমি জানি না আসলে, মানে কি জন্য এরকম প্রশ্ন সেট আপ করতে হবে। প্রশ্ন পড়তেই তো 2-3 ঘন্টা লাগবে। দেই তুমি প্রশ্ন পড়াই দেখো কি বলছে। দুইজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীর রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে, এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরো 200 মিটার দূরে। তাহলে কে আগে বলো তো, সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে 200 মিটার দূরে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে, ঠিক আছে, কেমন কি খায়া যে প্রশ্ন করছে আল্লাহ আর খোদাই জানে, পরের দিন দিবে ভর্তি পরীক্ষা, সে বলে আগের দিন সারা রাত ফেসবুকিং করছে, তাহলে আর তোর পরীক্ষা দেওয়ার দরকার কি? টিচারদের উপর প্রশ্ন করার চিন্তা ভাবনা কি হয়েছে দেখছো? কোন রকমে পরিমরি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে। তাহলে বাসার গেটে আইসা সজল দেখছে রাব্বি হাইটা যাইতেছে, রাব্বি কিন্তু সজল থেকে দূরে থাকে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছে এটা যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। আচ্ছা, এবং এভাবে চললে সে হল গেটে পৌঁছাবে, আচ্ছা মাইনে নিলাম। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণের 10 সেকেন্ডের বেশি এগুনো সম্ভব না, আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াইতে পারবে। এখন সকাল 8:58 বাজে, এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে? আচ্ছা প্রশ্ন যা পড়ছি, সেই অনুযায়ী আমি একটা চিত্র আঁকি। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে এটা মনে করলো একটা বাসা, ভালো করে বুঝো, এটা হচ্ছে একটা বাসা, ধরে নিলাম এটা রাব্বির বাসা, এ বিন্দুতে রাব্বি থাকে। তার কাছ থেকে 200 মিটার সামনে বি একটা বিন্দুতে আরেকটা বাসা, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 200 মিটার। এখানে সজল থাকে, এইখান থেকে এটা হচ্ছে তার হল, বিন্দুতে। আচ্ছা তাহলে ক নাম্বারে আমাকে যে প্রশ্নটা করছে, ক নাম্বারের প্রশ্ন করছে হচ্ছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে। তাহলে সজল কি করছিল আগে দেখো, সজল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 10 সেকেন্ড চলছে, চলার পরে বাকি সময় সর্বোচ্চ বেগের অর্ধেক মাধ্যমে দৌড়াইতে পারছে। সকাল 8:58 বাজে, এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তাহলে পরীক্ষা হলের সময় শেষ হচ্ছে, পরীক্ষার হলের সময় শেষ হচ্ছে 9টায়। তাহলে সে রওনা দিছে, সজল এখান থেকে বি বিন্দু থেকে রওনা দিছে কয়টার সময়? সজল বি বিন্দু থেকে রওনা দিছে 8:58 আর গিয়া পরীক্ষার হলে পৌঁছাইছে শেষ সময়ে, তার মানে 9টায়। তার মানে বি থেকে সি পর্যন্ত সজলের যাইতে সময় লাগছে টোটাল কত? 2 মিনিট। টোটাল সময় লাগছে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে একটা গ্রাফ সে অর্জন করছে, সেই 2 মিনিটের মধ্যে সে আবার কি করে নাই বলতো? সবটা একইভাবে যায় নাই, সে বলছে প্রথম 1 মিনিট, সরি প্রথম 10 সেকেন্ড। তাহলে 2 মিনিট মানে কয় সেকেন্ড? 2 মিনিট মানে 120 সেকেন্ড। এই 20 সেকেন্ডের মধ্যে প্রথম 10 সেকেন্ড চলছে সমতরণে, তার মানে আমি যদি গ্রাফের এই বরাবর সময় বসাই, এই বরাবর বেগ বসাই, এটা যদি ও 0 0 হয়, তাহলে এক্স অক্ষ বরাবর সময় বসাইছি, ওয়াই অক্ষ বরাবর কি বসাইছি? বেগ বসাইছি। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সজলের যেই কথাটা ওরা বলছে, বলছে সজল
খেয়াল করো, সজল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান্তরণে 10 সেকেন্ড চলছে, চলার পরে যে সর্বোচ্চ বেগ পাইছে সেই বেগের অর্ধেক মানে দৌড়াইছে। তাহলে এটার একটা গ্রাফ আঁকিয়ে দিতে পারো আমাকে, এটাকে একটা গ্রাফ আঁকিয়ে দিতে পারো আমাকে। গ্রাফটাও কিন্তু একটা জটিল গ্রাফ, কেন? কারণ ও থেকে মনে করলা পি পর্যন্ত গেছে, পি পর্যন্ত যাওয়ার পরে এটা মনে করলা পি বিন্দু, পি পর্যন্ত যাওয়ার পরে যত বেগ পাইছিল তার অর্ধেক বেগে আইসা আবার কিউ বিন্দুতে গেছে। কথা বুঝছো নি? তার মানে ও থেকে এ পি পর্যন্ত সে গেছে সমতরণে কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে আবার পি বিন্দুতে যাওয়ার পরে সে যখন পি বিন্দুতে গেছে তারপরে তার বেগটা কি এখানে যাওয়ার পরে তার বেগটা আবার অর্ধেক করে ফেলছে, ঠিক আছে? মানে যত বেগ পাইছিল তার থেকে অর্ধেক বেগে আবার কি করছে বলতো, আর বিন্দুতে গেছে। আর বলতে আমরা এখানে সি বিন্দুতে বুঝাইছি আর কি। তাহলে ও থেকে পি পর্যন্ত যদি S1 ধরি আর কিউ থেকে আর পর্যন্ত যদি S2 ধরি, তাহলে সজলের বাসা থেকে পরীক্ষার হল যদি BC হয় তাহলে BC সমান কত হবে, S1 প্লাস S2 না? কে বুঝো নাই বলো, গ্রাফটা কে বুঝো নাই বলো? এরকম কি কোনো পাপি আছো যে গ্রাফ বুঝো নাই? শান্তি সরকার বলছে, স্যার নাম্বার 1-এর ঘটা গতকালকের মতো একটু লিখে দিলে সুবিধা হইতো। সেদান আফ্রিদি বলছে করো, 2 একজন করো, কইরা গ্রুপে আপলোড করো, আমি ওইখান থেকে ফিক্সড করে দিব না। অনেকেই করতে পারবে এটা, 1 নাম্বারটা অনেকেই করতে পারবে। 2 একজন করো, কইরা গ্রুপে লিখে দাও, গ্রুপে ছবি দাও, আমি এটা মানে ভেরিফাই করে দিব না। আমার পক্ষে আবার লেখা করানো তো একটু কষ্ট, পরে তোমরা না পারলে আমি করে দিব না। আবার বলি, বলছে সজল 8টা 58 মিনিটে বি বিন্দু থেকে রওনা দিছে, রওনা দেওয়ার পরে সে পরীক্ষার হলে 9টার সময় পৌঁছাইছে, অর্থাৎ বি থেকে সি বিন্দুতে যাইতে সজলের সময় লাগছে কতক্ষণ বলতো, 120 সেকেন্ড, ঠিক আছে? এবং এই 120 সেকেন্ডের মধ্যে বলছে প্রথম 10 সেকেন্ড সে সমতরণে চলছে, প্রথম 10 সেকেন্ড সে সমতরণে চলছে, তার মানে এটা হচ্ছে 10 সেকেন্ড। আর বাকি যেই সময়টা ছিল সেই সময়টা হচ্ছে কি বলতো, সে সমবেগে চলছে। কেমন সমবেগে চলছে? সে যে সর্বোচ্চ বেগ অর্জন করছে এটাই তো তার সর্বোচ্চ বেগ, ঠিক আছে? সেই সর্বোচ্চ বেগের অর্ধেক, অর্ধেক বেগে সে কি করছে বলতো, বাকি সময়টা গিয়া হলের মধ্যে পৌঁছাইছে, এটাই বলছে। তাহলে গ্রাফ কি বুঝছো নাকি? দেখো তো, গ্রাফ কি বুঝছো কিনা দেখো। বলো তোমরা আমাকে, আমাকে না বললে তো আমি তোমাদের অঙ্ক করাইতে পারবো না। অর্ণব সাহা বলছে স্যার এক নিয়ে একটু কথা ছিল, বলো, মাইক্রোফোন অন করে কথা বলো। আমি আবারও বললাম তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমি আর কোনো প্রশ্নের উত্তর দিব না। অর্ণব সাহা মাইক্রোফোন, স্যার এখানে যে 1-এর ঘ নাম্বারে রুবিক্সে দেওয়া হয় যে 1 পাওয়া যাবে সূক্ষ্মতা পরিমাপের সমীকরণ লিখতে পারলে, এই সমীকরণটা কি? দাঁড়াও আমি দেখতেছি আবার।
বলছে একক সহ সঠিক হিসেব করতে পারলে, সঠিক হিসেব করতে পারলে সূক্ষ্মতা পরিমাপের সমীকরণ লিখতে পারলে, ওই যে এই ত্রুটি থেকে যে কি করলা 100% থেকে যে ত্রুটি বিয়োগ করলে সূক্ষ্মতা পাইলা, সেটাই হচ্ছে সমীকরণ। বুঝছো নি? মানে 100% থেকে যে বিয়োগ দিলা, কেন বিয়োগ দিলা? তাহলে প্রথমে বাই করছো ত্রুটি, তাহলে অতএব নির্ভুলতা মানে কি বলতো? 100 থেকে ত্রুটির মান বিয়োগ দিলে যে পার্সেন্টটা হবে সেই পার্সেন্টটাই হবে সূক্ষ্মতা, এটাই হচ্ছে সমীকরণ। আচ্ছা এখন আমাকে প্রশ্নের উত্তর দাও, এই গ্রাফটা কে বুঝো নাই বলো? সবাই কি গ্রাফ বুঝেছ? আচ্ছা তাহলে 1 নাম্বার বুঝলে যাও আপাতত, এখন এই গ্রাফটা দেখে বলো। তাহলে এখন তো নোটস আর স্টুডেন্টদের তো এখন এখান থেকে দূরত্ব বাইর করা কোনো বিষয় হওয়ার কথা না। তাহলে আমরা যদি S1 বের করি, S1 এর কি কি দেওয়া আছে আমার দেখো, আদিবেগ দেওয়া আছে স্থির অবস্থান থেকে 0, ঠিক আছে? তাহলে আদিবেগ কত? 0। ত্বরণ কত দেওয়া আছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কতক্ষণ গেছে? 10 সেকেন্ড। তাহলে S1 বের করা কি কোনো বিগ ডিল? ঠিক আছে, তাহলে S1 বের করা কোনো বিগ ডিল না। তাহলে OP অংশে S1 ইকুয়াল টু UT প্লাস হাফ এটি স্কোয়ার, U1 T1 হাফ A1 T1 স্কোয়ার, 0 প্লাস কত বলতো? হাফ A1 এর মান 1, T এর মান হচ্ছে 10, তাহলে কত আসে? 101 গলে 50 মিটার। তারপরে বলছে যে সর্বোচ্চ বেগ মানে পি বিন্দুর বেগটা আগে বের করব, তাহলে পি বিন্দুর শেষ বেগ যদি V1 কনসিডার করি, তাহলে V1 ইকুয়াল টু U1 প্লাস A1 T1, তাহলে U1 এর মানটা কত দেওয়া আছে? U1 U1 এর মানটা কি দেওয়া আছে? U1 এর মানটা দেওয়া আছে 0, A1 এর মান দেওয়া আছে 1, T1 এর মান দেওয়া আছে 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপরে যদি Q1 অংশের কথা চিন্তা করি, Q1 অংশের কথা যদি চিন্তা করি, তাহলে Q1 এর বেগটা যদি V2 ধরি, তাহলে V2টা হচ্ছে কি বলতো? V1 এর অর্ধেক। তাহলে V1 এর মান কত? 10, 10-কে 2 দিয়ে ভাগ করলে 5 মিটার পার সেকেন্ড। এবং এই কিউ থেকে আর পর্যন্ত কিভাবে চলছে? সমবেগে। সমবেগে পৃথিবীতে সূত্র কয়টা? একটা, সেটা কি? ইকুয়াল টু V2 T2, তাহলে এখানে T2 এর মানটা কত? টোটাল কয় সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে 120-এর থেকে 10 বিয়োগ করলে মানে 10 সেকেন্ড অলরেডি চলে গেছে, তাহলে কত থাকে? 110 সেকেন্ড। তাহলে V2 এর মানটা কত? V2 এর মানটা হচ্ছে 5, T2 এর মানটা কত? T2 এর মান হচ্ছে 110। কত আসে ক্যালকুলেটার করে দেখো তো। ৫৫০ মিটার। তাহলে টোটাল সজলের বাসা থেকে, সজলের বাসা হতে হলের দূরত্ব বিসি ইকুয়াল টু S1 প্লাস S2, S1 এর মান দেওয়া আছে কত? 50, S2 এর মান 550। বলো কে বুঝো নাই? যেহেতু অ্যাসাইনমেন্ট সবগুলি চিত্র, যত চিত্র আঁকবা তত ভালো লাগবে টিচারদের আর কি। কিছু তো করার নাই, 2 নাম্বারের তো ঘ নাম্বারের অঙ্ক দিয়ে দিছে, 2 নাম্বার তো ঘ নাম্বারের অঙ্ক দিয়ে দিছে, কি করবা বলো? তারপরে খ নাম্বারে বলছে রাব্বি পরীক্ষার হলে, রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো সে বাসা থেকে
8টা 44 মিনিটে বের হবে আর সমবেগে চলে 8টা 55-এর মধ্যে হলে পৌঁছাবে, তাহলে তাকে কি বেগে চলতে হবে? তাহলে রাব্বি 8টা 44-এ বের হবে এবং 8টা 50-এ পৌঁছাবে, 55-তে পৌঁছাবে, 8টা 44-এ রওনা দিবে, 8টা 55-তে পৌঁছাবে। তাহলে রাব্বি ছিল কোথায়? রাব্বি ছিল হচ্ছে এ বিন্দুতে। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝো। তাহলে খ নাম্বারের জন্য চিত্রটা আবার আঁকবা, আমার এখান থেকে তো আঁকা আছে, আমি আর আঁকলাম না, চিত্রটা আবার আঁকবা। আবার আঁকার পরে তাহলে রাব্বি থেকে হলের দূরত্ব কত? তাহলে রাব্বির বাসা থেকে হলের দূরত্ব কত হবে? বাসা থেকে হলের দূরত্ব কত? কত বলতো? এ থেকে সি, এস থেকে সি হচ্ছে এবি প্লাস বিসি। তাহলে এবির মান দেওয়া আছে 200 আর বিসির মান গ থেকে বের করছি 600, তাহলে টোটাল কত? 800 মিটার। আর রাব্বি কি করছে? রাব্বি ঠিক করলো যে বাসা থেকে 8টা 44 মিনিটে বেরোবে, সমবেগে 8টা 55-তে পৌঁছবে। তাইলে রাব্বির পৌঁছানোর সময় টি এর কথা যদি চিন্তা করো, টি ইকুয়াল টু 11 মিনিট, ব্র্যাকেটে লিখে দিতে পারো 8টা 44 মিনিট হতে 8টা 55 মিনিট, টোটাল 11 মিনিট। 11 মিনিট মানে 11 × 60, 660 সেকেন্ড। তাহলে তার বেগটা চাইছে, যেহেতু সমবেগের কথা বলছে, তাহলে আমরা কি জানি সমবেগে পৃথিবীতে সূত্র কয়টা? একটাই। যদি এস দিয়ে চিন্তা করো, এটা এস প্রাইম দিয়ে চিন্তা করতে পারো, তাহলে এটা টি প্রাইম দিয়ে লিখবা। আমরা জানি এস প্রাইম ইকুয়াল টু ভি প্রাইম টি প্রাইম, তাহলে ভি প্রাইম এর মানটা কত? এস প্রাইম বাই টি প্রাইম। এস প্রাইম এর মান দেওয়া আছে 800 আর টি প্রাইম এর মান দেওয়া আছে 660। কত আসে দেখো তো ক্যালকুলেটর কোথায়? বুঝছো কিনা দেখো। নাম্বার বুঝছো কিনা দেখো। স্যার এটা 2-1 হবে। ও সরি, 2-1 হবে, থ্যাংক ইউ। সবাই কি বুঝতে পারছো কি করছি? গরুতে কি বলছে? গরুতে বলছে এই বেগে চলতে গিয়ে সজলের গেট থেকে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে, হলে ঢুকার আগে। তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? আচ্ছা, তাহলে প্রশ্নটার উত্তর আমি করতে চাই,
তাহলে আবার দেখো মনোযোগ চিত্রটা একটু কপি করে লয়ে লই। আচ্ছা চিত্র আবার এঁকে দিই, চিত্র আবার এঁকে দেই। দেখো এটা হচ্ছে সজলের বাসা নাকি এটা রাব্বি, এ বিন্দুতে ছিল, এটা ছিল সজলের বাসা, বি বিন্দুতে ছিল, এটা ছিল হল, এটা ছিল হল সি বিন্দুতে। রাব্বি এ বিন্দু থেকে রওনা দিছিল কত বেগে? এ বিন্দু থেকে রওনা দিছে 1.21 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে রাব্বি এখান থেকে মনে করলো এই ডি বিন্দুতে যাওয়ার পরে তার পায়ের সমস্যা দেখা দিছে, তাহলে ওরা বলে দিছে যে রওনা দেওয়ার পরে সজলের বাসা থেকে কি করছে বলতো, 50 মিটার সামনে গেছে। তাহলে 50 মিটার সামনে গেছে মানে সে টোটাল এখান থেকে এ থেকে বি পর্যন্ত ছিল 200, আর বি থেকে ডি পর্যন্ত ছিল 50, তাহলে টোটাল এ থেকে ডি পর্যন্ত হচ্ছে 250 মিটার সামনে গেছে। এখন যাওয়ার পরে ঘটনাটা কি দাঁড়াইছে, যাওয়ার পরে তার পা মস্কাইছে, পা মস্কানোর পরে ডি বিন্দুতে থাইকা কাব্যি কি করছে আবার তার বেগের 1/4 বেগের রওনা দিছে। তার মানে 1.21 কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে বলতো, 0.303 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছে। তাহলে আমি ধরে নিলাম এই রাইসা মুনতাহা মার্ক আইকোনা, দেখো তাহলে আমি ধরে নিলাম রাব্বির এ থেকে ডি তে যাইতে সময় লাগছে হচ্ছে T1 প্রাইম, আর ডি থেকে সি পর্যন্ত তাহলে এখানে যদি 250 মিটার হয়, টোটাল যদি 800 মিটার হয় তাহলে 250 থেকে 800 গেলে থাকে কত বলতো, 550 মিটার। সি থেকে ডি তে যাইতে সময় লাগছে T2 প্রাইম, ঠিক আছে। তাহলে এ থেকে সি পর্যন্ত যাইতে রাব্বির যদি টোটাল টি সময় লাগে, টি আর সময় লাগে, তাহলে সেই T8টা হচ্ছে কি বলতো, T1 প্রাইম প্লাস হচ্ছে T2 প্রাইম। তাহলে এখন T1 প্রাইমের মান বের করব, T2 প্রাইমের মান বের করব, বের করলেই আমার কিচ্ছা কাহিনী বের হয়েছে যে রাব্বি কখন গিয়ে পৌঁছাবে। তাহলে T1 প্রাইমের মানটা কত, T1 প্রাইমের মান হচ্ছিল 250 কে আমরা কত দিয়ে ভাগ দিব, 1.21 দিয়ে ভাগ দিব, আর T2 প্রাইমের মানটা কত হবে, 550 কে আমরা কি করব, T2 প্রাইম দ্বারা ভাগ, কি বলে বেগ দ্বারা ভাগ দিব, 0.303 দ্বারা ভাগ দিব। তাইলে কত দ্বারা এসে দেখো, 550 কে যদি আমরা 550 কে যদি আমরা 0.303 দিয়ে ভাগ দিই তাহলে 1815 আসে, আর 250 কে যদি আমরা 1.21 দিয়ে ভাগ দিই, 1.21 দিয়ে ভাগ দিই তাহলে আসে হচ্ছে 206, এটার সাথে যদি 1815 যোগ করি তাহলে 2021.61 সেকেন্ড। এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ দেই 33.69, মিনিট আসে।
তেত্রিশ দশমিক সিক্স নাইন মিনিট মানে হচ্ছে তেত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড। এই পর্যন্ত কে বুঝে নাই বলো? 1815.182 হবে। 1815.182 হবে বলতেছ? দেখেন দায়নি, আমি তো আমার ব্যাকগ্রাউন্ড ই করে রাখছি, আমি পুরা মানটা নিছিলাম। আমি পুরা মান টানিছিলাম, এই দেখো আমার ক্যালকুলেটারে যে মানটা আসছিল সেই পুরা মান টানিছিলাম, দেখছো না কত আসছে? 1815। আর পরেরটা আমার কাছে আসছে 1800। বলো এতটুক পর্যন্ত কার কার সমস্যা বলো? এতটুক পর্যন্ত কার কার সমস্যা বলো? স্যার এখানে V1 600 মিটার ডিভাইড বাই 120 সেকেন্ড হবে না? বুঝি না বুঝি না স্যার এখানে হচ্ছে V1 600 মিটার ডিভাইড বাই 120 সেকেন্ড হবে না উদ্দীপক অনুসারে। আমি তোমার কথা বুঝি নাই, আরেকবার বলো। স্যার এখানে V1 600 মিটার ডিভাইডেড বাই 120 সেকেন্ড হবে না উদ্দীপক অনুসারে? 600 মিটার মানে এই যে T1 এর কথা বলতেছো? ইয়েস স্যার, এটা T1 এর যে বেগটা T1 স্যার 1.1 ফোন নাম্বারে পেয়েছি। হ্যাঁ কিন্তু স্যার উদ্দীপকে তো স্যার আরেকটা বেগ হবে না, খ নাম্বারে তো হাইপোথেটিক্যাল সিনারিও ছিল যে যদি আর আব্বে এরকম হতো। প্রশ্ন তো বলছে এই বেগে চলতে গিয়ে এই বেগে মানে ওই বেগটাই, কিন্তু স্যার উদ্দীপকে তো হচ্ছে আরেকটা বেগ আছে যে রাব্বি হচ্ছে সজলের বাসা থেকে সমবেগে হচ্ছে 2 মিনিটে পৌঁছালো স্কুলে। ওই কোথায় লেখা আছে? স্যার এক সেকেন্ড, ওই যে রাব্বি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে সরি খাওয়া দিয়ে দেখলো যে সামনে রাব্বি হেঁটে যাচ্ছে, ওদের বাসার সামনে ছিল, আর এই বেগে চললে হচ্ছে তো সে ঠিক সময় পৌঁছাবে। ওটা ঘর নাম্বারের জন্য দিছে, মোবাইল আমি পাইনি স্যার, ওর সাথে এর কোনো সম্পর্ক নাই। ওকে স্যার। কথা কি বুঝতে পারছো? ওইটার সাথে তো এটার সম্পর্ক আমি দেখতেছি না। আমাকে তো এখানে স্পষ্ট বলে দিছে যে এই বেগে, এই বেগে মানে হচ্ছে গ থেকে খ থেকে যে বেগটা পাইছি সেই বেগে। আমার তো বলে নাই যে ওই উদ্দীপকের বেগে, উদ্দীপকের কোনো কথা তো এখানে লেখা নাই, বুঝছো নি? কে বলতেছিলা? স্যার আমি অরিত্র। ইয়েস স্যার। বুঝছো নি অরিত্র? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এই হচ্ছিল কাহিনী, এই হচ্ছে আমার কাছে। তাইলে এখন রাব্বি রওনা দিছিল কখন বলতে পারো আমাকে? রাব্বি রওনা দিছে 8:44।
দুঃখিত বাচ্চারা, আমরা মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আবার খেয়াল করো। তাহলে 8টা 44 মিনিট আর অনার দিছে, ধরো 33 মিনিট 41 সেকেন্ড লাগে। তার মানে বিষয়টা এরকম, 9টা 17 মিনিট 41 সেকেন্ডে গিয়া সে কি করবে, ফলে পৌঁছাবে। তাহলে রাব্বির ফলে পৌঁছানোর সময় সময় এরকম হইতে পারে, হলে পৌঁছানোর পৌঁছতে ঘড়িতে সময় কত বলতো? 8টা 44 প্লাস হচ্ছে 33 মিনিট 41 সেকেন্ড, তার মানে 9টা 17 মিনিট 41 সেকেন্ড। এখন সজলের কাছে আসো, সজল কখন পৌঁছাবে সেটা বাইর করতে চাই আমি। তারপরে প্রশ্ন করা হয়েছে, তাহলে ঢুকার আগে সজল কি অতিক্রম করবে নাকি? তাহলে সজল কি করছে দেখো তো, পরীক্ষার হল থেকে রাব্বির বাসায় এত দূরে, কোন রকমে পরিমরি করে মা বাবার বাসা থেকে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে। এ বেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে, কিন্তু ভরা পেটে সজলের পক্ষে 1 মিটার এত দূরে যাওয়া সম্ভব। এখন সে এত রওনা দিল, শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তার মানে সজল কিন্তু কি করে বলতো, ঠিক সময় মতোই গিয়া পৌঁছায়। তাহলে সজল সজলের পৌঁছাতে ঘড়িতে সময় কতক্ষণ বলতো? 9টা। একটা বিষয়ে স্পষ্ট বুঝা যাইতেছে, সজল যখন, ভালো করে বুঝো, সজল যখন বি বিন্দুতে ছিল, সজল যখন বি বিন্দুতে ছিল, তখন সজল বের হয়ে দেখে রাব্বি হাইটে যাইতেছে। তাহলে সজল বের হইছিল 8টা 58 মিনিটে, ভালো করে বুঝো, 8টা 58 মিনিটে সজল বের হইছিল, আর রাব্বি বের হইছিল তার বাসা থেকে 8টা 44 মিনিটে। বের হওয়ার পরে রাব্বি গিয়া সি বিন্দুতে মানে হলে গিয়া পৌঁছাইছে কখন বলতো? 9টা 17 মিনিটে, মানে অ্যাপ্রক্সিমেটলি না বললাম, মানে অ্যাপ্রক্সিমেট বললাম, সেকেন্ডটা বাদ দিলাম, 9টা 17 মিনিটে। আর রাব্বি তার বাসা থেকে বের হয়েছিল 8টা 58 মিনিটে। বের হওয়ার পরে সে যখন কিসে গিয়ে পৌঁছাইছে বলতো, হলে গিয়ে পৌঁছাইছে, তখন দেখে সে 9টায়। পিএম না লেখা মিনিট লেখি, 9টার সময় গিয়ে পৌঁছাইছে। তাহলে রাব্বি পৌঁছায় গেছে 9টার সময়, আর সজল পৌঁছাইছে 9টা 17 মিনিটে। রাব্বি যখন বাসা থেকে বের হয়েছে তখন সে সজল সজল যখন বাসা থেকে বের হয়েছে তখন দেখছে সে রাব্বি যাইতেছে, কিন্তু সজল কি করছে, যেভাবেই যাক না কেন সে গিয়া কি করছে, 9টার সময় পৌঁছায় গেছে। আর রাব্বি যখন সজল বের হয়েছে তখন রাব্বিটা রাস্তার মধ্যে দেখলেও রাব্বির কিন্তু পৌঁছাইতে সময় লাগবে কি, 9টা 17 মিনিট, কিন্তু সজল কিন্তু 9টার সময় পৌঁছায় যাবে। ফলে পথের মধ্যে সজল অবশ্যই কি করে বলতো, রাব্বিরে অতিক্রম করে চলে যাবে। যুক্তি বুঝছো নাকি বলো? যুক্তি বুঝছো কিনা বলো? কারো কোনো সমস্যা বলে দাও। কারো কোনো সমস্যা, এভাবে লিখতে হবে, একটু গুছায় টুছায় লিখতে হবে। এভাবে লিখবা যে সজলের রাব্বি পৌঁছাইতে পৌঁছতে মানে ঘড়িতে সময় হবে কখন, কয়টা বাজবে বলতো? 9টা 17 মিনিট 41 সেকেন্ড হবে, আর সজল পৌঁছে যাবে 9টার সময়, 9টা 00 মিনিটে পৌঁছে যাবে।
ফলে অবশ্যই সজল কি করবে, রাব্বিরে অতিক্রম করেই হলে পৌঁছাবে। যেহেতু রাব্বি দেরিতে গিয়ে যাবে, আর সজল বের হওয়ার সময় তো দেখছে রাব্বি কি করছে বলতো, বাসার সামনে দিয়ে অতিক্রম করতেছে, তাহলে সজল তো তখন রওনা দিলেও কি করে বলতো, রাব্বির অতিক্রম করার পরেই তো সে হলে পৌঁছতে পারবে। আগে আগে পৌঁছাইছে মানে কি, অবশ্যই সে রাব্বির অতিক্রম করে গিয়ে পৌঁছাইছে। আসো ঘ নাম্বারটা আসো। ঘ নাম্বার বলছে, লেখচিত্র থেকে 8:58 হতে 9টার মধ্যে রাব্বি এবং সজল রাস্তা অবস্থান দেখায়, এমন একটি লেখচিত্র আঁকো প্রত্যেকের জন্য তোমাকে অন্তত 4টি বিন্দুর অবস্থান দেখাতে হবে। তাহলে আবার যদি আমি চিত্রটা আঁকি তোমাদের জন্য, তাহলে এটা ছিল রাব্বি, এ বিন্দু, এটা ছিল সজল, বি বিন্দু, এটা ছিল হল, সি বিন্দু, রাব্বি এ বিন্দু থেকে রওনা দিছে হচ্ছে 8:44, সি বিন্দুতে গিয়ে রাব্বি পৌঁছায় গেছে হচ্ছে 9:17, 41 সেকেন্ড, অর্থাৎ রাব্বির সময় লাগছে 33 মিনিট 41 সেকেন্ড। আর সজল রওনা দিছিল কখন? সজল রওনা দিছে 8:58 পৌঁছায় গেছে কয়টায়? 9টায়। তাহলে এই 8:58 থেকে 9টা পর্যন্ত আমাকে বলছে 4টা বিন্দু নিতে হবে। তাহলে 8:58 থেকে 9টা পর্যন্ত কতক্ষণ সময় হয়? কতক্ষণ সময় হয়? 8:58 থেকে 9টা পর্যন্ত 120 সেকেন্ড সময় হয়, নাকি 2 মিনিট? 2 মিনিট 120 সেকেন্ড সময়। তাহলে যদি 4টা বিন্দু হয়, তাহলে 120টা 4 দিয়ে ভাগ দাও, তিন চারা 12, 30 সেকেন্ড করে। তাহলে 30 সেকেন্ড করে বলতে, এখানে স্টার্টিং যদি 0 সেকেন্ড ধরো, তাহলে 30 সেকেন্ড পরে হচ্ছিল কি বলতো, 30 সেকেন্ড, এরপরে হচ্ছে আরেকটা বিন্দু হচ্ছে 60 সেকেন্ড, এরপরে আরেকটা বিন্দু হচ্ছে 90 সেকেন্ড, 90 সেকেন্ড, এরপরে আরেকটা বিন্দু হচ্ছে 120 সেকেন্ড। এভাবে করতে পারো, কিন্তু তাহলে তো 1টা 2টা 3টা 4টা 5টা বিন্দু হয়ে যায়। তাহলে 5টা বিন্দু না, তাহলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়ে ভাগ দিলে 40 সেকেন্ড হয়। তাহলে আমরা 40 সেকেন্ড পর পর একটা বিন্দু নেই, 40 সেকেন্ড পর পর একটা বিন্দু নেই। তাহলে 40 সেকেন্ড পর পর যদি বিন্দু নেই, তাহলে এটা হচ্ছে সজল পৌঁছেছিল 9টায়, 40 সেকেন্ড পর পর একটা বিন্দু নেব। তাহলে প্রথমে 8:58 মানে 0 সেকেন্ডে একটা নিব, এর 40 সেকেন্ড পর একটা নিব, তারপরে এর আরো 40 সেকেন্ড পরে একটা নিব, 120 মানে 9টার সময় একটা নিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল এই কয়টা বিন্দু নিব আমরা, এই কয়টা বিন্দুতে আমার সবার অবস্থান লাগবে, সজলের অবস্থান লাগবে, রাব্বির অবস্থান লাগবে। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করো, তাহলে 8:44 থেকে 8:58 এতে কতক্ষণ সময় লাগছে একটু খেয়াল করে দেখো তো। 8:44 থেকে 8:58 যদি চিন্তা করো, তাহলে 44 থেকে 58 যদি বিয়োগ দেই, বা 58 থেকে 44 যদি বিয়োগ দেই,
তাহলে হচ্ছে 14 মিনিট। 14 মিনিট মানে আমি জানতে চাইতেছি যে সজল তো 8টা 58 মিনিটে বি বিন্দুতেই ছিল, মানে তার বাসার মধ্যেই ছিল, কিন্তু রাব্বি 8টা 58 মিনিটে কোথায় ছিল সেটা আমার আগে জানা দরকার। এখন রাব্বি কেমনে চলাফেরা করছে সেটা কিন্তু আগে তোমার জানতে হবে। রাব্বি কেমনে চলাফেরা করছে, রাব্বি কি করছে, রাব্বি প্রথমে 250 মিটার, 250 মিটার মানে 261, 206.61 মিনিট কি করছে বলতো, সে এক ধরনের বেগ 1.21 বেগে গেছে। আবার 1815 মিনিট 1815 সেকেন্ড সে কি করছে বলতো, অন্য একটা বেগে গেছে, অন্য একটা বেগে গেছে। তাহলে আমার আগে দেখতে হবে যে এইখানে কত সেকেন্ড হয়, ঠিক আছে, খেয়াল করো। তাহলে 14 মিনিট, তাহলে 8টা 58, তাহলে রাব্বি 8টা 58 মিনিটে অবস্থান বের করার জন্য সময়টা কতটুকু লাগছে, সময়টা এখানে 14 মিনিট। তাহলে 14 মিনিটটা কত সেকেন্ড বলতো, 14 গুণন 60 840 সেকেন্ড। তাহলে এই 840 সেকেন্ডের মধ্যে আমরা দুইটা পার্ট হিসাব করব। আমার গ্রাফ যদি এইখানে রাব্বির জন্য এই 14 মিনিটের গ্রাফ যদি আঁকি, তাইলে এটাকে আমরা লিখতে পারি কত কত বলতো, একটা গ্রাফ এইখানে রাব্বির জন্য, একটা হচ্ছে 206.61, 206.61, 206.61 প্লাস হচ্ছে 206.61, 633.39, তার মানে সে দুইটা বেগে চলছে, একবার বেশি বেগ ছিল আর একবার 1/4 বেগে গেছে। এটা ছিল 1.21 আর এটা ছিল 0.303। তাহলে এটা সময়টা কতক্ষণ ছিল, এই সময়টা ছিল হচ্ছে 206.61 আর এই সময়টা ছিল হচ্ছে 633.39। তাহলে এই সময় তার অতিক্রান্ত দূরত্বটা কি হবে, এটাকে যদি এস কল্পনা করি, এসটা হবে হচ্ছে অবশ্যই কি বলতো রাব্বির বাসা পার হইয়া, তাহলে এসটা, এটাকে যদি আমি S1 চিন্তা করি, এটাকে যদি আমি S2 চিন্তা করি, তাহলে S1 প্লাস S2, S1 এর মান কত, S1 এর মান হচ্ছে 250 আর S2 র মানটা হচ্ছে V2, তাহলে 250 প্লাস V2 র মান কত, 0.303, আর T2 র মানটা কত, 633.39। তাহলে কত হয়, 633.39 মানে কত হয়, এটা হয় হচ্ছে 100, 250, দাঁড়াও তোমাদের আমরা আরেকটু সুন্দর করে বুঝাবো, কোনো সমস্যা নেই। 250 প্লাস হচ্ছে 191.91, তারপর 41.9। আচ্ছা ভালো করে বুঝো, চলো আমরা চিত্রের দিকে যাই, তাহলে আর একটু ভালো করে বুঝবো। তাহলে রাব্বি ছিল হচ্ছে 8টা 44 মিনিটে এ বিন্দুতে, ভালো করে বুঝো, আর সজল ছিল 8টা 44 মিনিটে বি বিন্দুতে, সরি 8টা 58 মিনিটে বি বিন্দুতে। তাহলে 8টা 58 মিনিটে দুইজন কই ছিল, তাহলে রাব্বি থেকে সজলের বাসার দূরত্ব হচ্ছে 200 মিটার, 200 মিটার, ঠিক আছে। কিন্তু রাব্বি কি 8টা 44 মিনিটে রওনা দিয়া কি করছে বলতো, 8টা 58 মিনিটে রাব্বি কোথায় ছিল, রাব্বি ছিল রাব্বির বাসা থেকে 441.9 মিটার দূরে, 441.9 মিটার দূরে। মানে হচ্ছে এখান থেকে যদি 200 বিয়োগ করি, তাহলে হচ্ছে
241.91, অর্থাৎ সে সজলের বাসা থেকে যদি এটাকে যদি আমরা ই বিন্দু ধরি তাহলে 241.91 মিটার দূরে ছিল, মানে সে ই বিন্দুতে ছিল। তাহলে 8:58 মিনিটে, ভালো করে বুঝো, 8:58 মিনিটে সজল ছিল তার বাসাতেই, অর্থাৎ বি বিন্দুতে, আর রাব্বি ছিল কোথায় বলতো? ই বিন্দুতে। তাহলে ই বিন্দুটা হচ্ছে সজলের বাসা থেকে 241.91 মিটার দূরে। এটা আমি কেমনে বের করছি? আমি বের করছি হচ্ছে দেখছি যে রাব্বি রওনা দিছে 8:44 মিনিটে, সে 8:58, অর্থাৎ কি বলতো, আচ্ছা 8:44 আর 8:58-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 14 মিনিট। তাহলে এই 14 মিনিটে রাব্বি কতটুকু যাবে সেটা বের করতে লইছি। তাহলে 14 মিনিটে আমি হিসাব করে দেখছি, 14 মিনিট মানে 840 সেকেন্ড। এই 840 সেকেন্ডের মধ্যে আমরা দেখছিলাম যে সে যখন কি করছে বলতো, 250 মিটার, অর্থাৎ ডি বিন্দুতে, এখানে একটা বিন্দু ছিল ডি, সেই ডি বিন্দুটা ছিল হচ্ছে সজলের বাসা থেকে 50 মিটার দূর। তাহলে অর্থাৎ রাব্বির বাসা থেকে 250 মিটার দূর পর্যন্ত, ঠিক আছে, এই যে এই সময়টা, এটা হচ্ছিল কি বলতো, এ থেকে ডি পর্যন্ত যাইতে সময়, আর এই সময়টা মানে এ থেকে ডিতে যাওয়ার পরে আরো একটু বেশি সময় আছে, তার মানে ডি থেকে ই পর্যন্ত এই সময় লাগছে। তাহলে আমরা কি করছি বলতো, এ থেকে ডি এর দূরত্ব তো 250 জানতামই, তারপরে আবার ডি থেকে ই এর দূরত্ব ভিটি সূত্র দিয়ে বের করে দেখছি 191.91 মিটার, অর্থাৎ 441.9 মিটার পাইছি। আমার কথা বুঝছো কিনা দেখো, এখন চিত্র বুঝছো কিনা দেখো। আমার মানে যে কোনো দুইটা নিব, এটা কোনো সমস্যা নাই তো, মানে 8:58 থেকে 9:00-এর মধ্যে যে কোনো 4টা বিন্দু নিতে বলছে, এখন আমি তো যে কোনো 4টা নিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমি সুন্দর করে 30 সেকেন্ড কে 5 সেকেন্ড করে ব্যবধানে নিলেও কোনো সমস্যা নাই, 5 সেকেন্ড করে ব্যবধানে নিলেও কোনো সমস্যা নাই, যে 100 মনে করলো 8:58 থেকে 9:00-এর মাঝখানে 4টা বিন্দু বলছে, 9:00-এর মাঝখানে 4টা বিন্দু বলছে, এখন আমি যদি 5 সেকেন্ড ব্যবধানেও নেই কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা সৌন্দর্যের জন্য সবগুলি সময় ইউটিলাইজ করার জন্য আমরা কি করছি বলতো, 40 সেকেন্ড করে ব্যবধান নিছি। কথা কি বুঝতে, হ্যাঁ 40 সেকেন্ড পর্যন্ত করে ব্যবধান নিছি, যাতে কি হয় বলতো, সবগুলি বিন্দু আমরা বুঝতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত। কথা বুঝছো না বুঝো নাই? কথা এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত যা বলছি তা কি সবার কাছে ক্লিয়ার? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা তাহলে এখন আমরা মেইন কাহিনীতে আসি। তাহলে এখন মেইন কাহিনী কি? এখন মেইন কাহিনী হচ্ছে আমার ঘড়ির মধ্যে সময় হচ্ছে 8:58 মিনিট। তাহলে এই 8:58 মিনিটে এটা ছিল, এ বিন্দু ছিল সজলের বাসা, সরি, এ বিন্দু ছিল রাব্বির বাসা, বি বিন্দু ছিল সজলের বাসা, সি বিন্দু ছিল হল, তারপরে ই বিন্দু হচ্ছে রাব্বির 8:58 মিনিটে অবস্থান। 8:58 মিনিটে সজল আছে বি বিন্দুতে, 8:58 মিনিটে রাব্বি আছে ই বিন্দুতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সজল আছে এখানেই, আর এটা হচ্ছে 8:58 মিনিটে কার অবস্থান? রাব্বির অবস্থান। তাইলে এই রাব্বি যখন ই বিন্দুতে আছে, তাহলে সজলের রেসপেক্টে রাব্বি কতটুকু দূরত্বে আছে? সজলের রেসপেক্টে রাব্বি কতটুকু দূরে আছে? রাব্বি আছে 241.91 মিটার দূরে, এবং তখন রাব্বির বেগটা কত? 0.303 মিটার পার সেকেন্ড। আর সজল আছে কোথায়?
সজল আছে হচ্ছে বি বিন্দুতে, তখন সজলের বেগটা কত? তখন সজলের বেগটা হচ্ছে, তখন সজলের বেগটা কত? তখন সজলের বেগটা কত? সজল কি করছে দেখো তো একটু, সজল করছে হচ্ছে সজল তখন রওনা দিছিল হচ্ছে কোত্থেকে বলতো? সজল যে বাসা থেকে রওনা দিছিল 8টা 58 মিনিটে, তাহলে সে কি করছিল? আমরা যদি আর একটু ভালো করে দেখি প্রশ্নটার দিকে মনোযোগ দেই, একটি লেখচিত্র 8টা 58 মিনিট হতে সকাল 9টার মধ্যে রাব্বিয়ার সজলের রাস্তার অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। ঠিক আছে, তাহলে রাব্বির আর কোনো কথা বলছে নাকি? না, কিছু বলে নাই। আচ্ছা আসো, তাহলে রাব্বি রওনা দিছিল কত বেগে? রাব্বি সরি সজল রওনা দিছিল কত বেগে? সজল এখান থেকে 0 আদি বেগ নিয়ে রওনা দিছিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রওনা দিছিল। ঠিক আছে, এখন এখন আমরা কি করব? তাহলে এ বিন্দুর তুলনায় সজলের দূরত্ব হচ্ছে কত মিটার? এ বিন্দুর তুলনায় সজলের দূরত্ব হচ্ছে 200 মিটার, আর এ বিন্দুর তুলনায় রাব্বির দূরত্ব হচ্ছে 441.91 মিটার। দেখো এটাই হচ্ছে আমাদের এখন মেইন উদ্দীপক, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দীপক। এটাই হচ্ছে আমাদের এখনকার মেইন উদ্দীপক। এই উদ্দীপক নিয়ে কারো কোনো সমস্যা নাকি আছেন নাকি? এটা বুঝলে আমাদের আর কিছু লাগবে না এখন, এটা বুঝলে আর কিছু লাগবে না আমার এখন। এখন আমি ইচ্ছা করলে গ্রাফটা রাব্বির রেসপেক্টেও আঁকতে পারি, ইচ্ছা করলে গ্রাফটা সজলের রেসপেক্টেও আঁকতে পারি। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা 8টা 58 মিনিট থেকে কতক্ষণ পর পর বলতো? 8টা 58 মিনিট থেকে 40 সেকেন্ড পর পর একটা গ্রাফ আঁকবো। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 8টা 58 মিনিটে, তাহলে 8টা 58 মিনিটটাকে আমি 0 সেকেন্ড ধরে নিলাম। টোটাল 8টা 58 থেকে 8টা 58 থেকে 9টা পর্যন্ত টোটাল কত সেকেন্ড হয়? 120 সেকেন্ড হয়। এই 120 সেকেন্ডের মধ্যে আমি 8টা 58 মিনিটকে 0 সেকেন্ড ধরে নিলাম। তাহলে 8টা 58 মিনিটে আমি কার রেসপেক্টে চিন্তা করব? আমি রাব্বির রেসপেক্টে চিন্তা করলাম। তাহলে রাব্বির রেসপেক্টে 8টা 58 মিনিটে রাব্বির রেসপেক্টে রাব্বির অবস্থান হচ্ছে, রাব্বির অবস্থান হচ্ছে রাব্বির রেসপেক্টে 441.91 মিটার, আর সজলের দূরত্ব হচ্ছে কার রেসপেক্টে চিন্তা করতেছি? রাব্বির রেসপেক্টে। তুমি ইচ্ছা করলে সজলের রেসপেক্টেও চিন্তা করতে পারো। তাহলে সেটা কত? সেটা হচ্ছে সজলের দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে এর থেকে কয় সেকেন্ড পর নিব আমরা বলতো? এর থেকে 40 সেকেন্ড পর, অর্থাৎ 40 সেকেন্ড পর রাব্বির অবস্থান কোথায় হবে? রাব্বির অবস্থান হবে হচ্ছে, এটাকে S1 ধরলাম, এটাকে S1 প্রাইম ধরলাম, তাহলে এটাকে S2 ধরলাম,
এস টু ধরলাম, এস টু হচ্ছে 441 তো দশমিক 91 তো হইলই, প্লাস হচ্ছে কি বলতো ভিটি, কেন? কারণ সে তো এত সমবেগে চলতেছে, তাহলে এত সমবেগে মানে হচ্ছে 0.303 গুণন এর সাথে 40 সেকেন্ড গুণ, তাহলে কত হয় দেখো তো ক্যালকুলেটার চাপো, 0.303 গুণন 40 যদি করি তাহলে 12.12, এর সাথে 441.91 যোগ করলাম তাহলে 454.03 মিটার। আর রাব্বি রেসপেক্টে সজলের দূরত্ব কত হবে? সজলের দূরত্ব হচ্ছে এস টু প্রাইম, তাহলে এস টু প্রাইমের মানটা কত হবে? আমরা গ থেকে বের করছিলাম, সে প্রথমে সমতরণে গেছিল, সমতরণে কতটুক গেছিল মনে আছে তোমাদের? বলো দেখি আমার একটু, সমতরণে সে কতটুক গেছিল? সমতরণে সে গেছিল হচ্ছে প্রথম 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে গেছিল 50 মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে 50 মিটার যদি যায় থাকে, কোনো সমস্যা নাই, প্রথম 10 সেকেন্ডে গেছিল 50 মিটার, তার সাথে এটা কয় সেকেন্ডের জন্য? 10 সেকেন্ডের জন্য, কিন্তু আমি নিছি 40 সেকেন্ড পর, 40 সেকেন্ড পর মানে হচ্ছে, 40 সেকেন্ড পর মানে হচ্ছে 10 সেকেন্ড চলে গেছে 30, 30 হইলে 5 গুণন 30 তাহলে কত হইছে? তাহলে হইছে হচ্ছে 3 5 15, তাহলে 50, আর এর সাথে আবার কি সেই 200 যোগ থাকবে, তাহলে 250, 3 5 15 150, তার মানে 200 200 200 400 মিটার। আশা করি বুঝতে পারছো। এর আরো 40 সেকেন্ড পর অর্থাৎ এখানে হচ্ছে 40 যোগ 40 মানে 80 সেকেন্ড, তাহলে 80 সেকেন্ড পর কত হবে? তাহলে দূরত্ব হবে এস থ্রি, এস থ্রি হচ্ছে আরো 40 সেকেন্ড মানে 80 সেকেন্ড, তাহলে এখান থেকে যদি 40 চিন্তা করি তাহলে কত বলতো? 454.03 প্লাস কত? 0.303 গুণন কত? 40, তাহলে কত? 454 এর সাথে কত বলতো? এর সাথে 0.303 গুণন 40, তাহলে হচ্ছে 466.15, 466.15 মিটার। আর এস এটা কিসের জন্য? এটা হচ্ছে রাব্বির, আর এটা কার জন্য বলতো? এটা হচ্ছে সজলের, তাহলে এস থ্রি প্রাইমটা কত হবে? এস থ্রি প্রাইমটা হবে হচ্ছে 400, এর সাথে কত বলতো? এর সাথে 200, সরি এর সাথে হচ্ছে কত বলতো? এর সাথে 5 গুণন 40, 4 5 20 মানে টোটাল হচ্ছে 600 মিটার। তারপরে আরো 40 সেকেন্ড মানে হচ্ছে আরো 40 সেকেন্ড পর নিব, অর্থাৎ 80 যোগ 40 ইকুয়াল টু 120 সেকেন্ড, অর্থাৎ 9টা 9টা, তাহলে 9টার সময় কোথায় থাকবে? 9টার সময় কি থাকবে? S4 কত হবে? এটা কার বলতো? রাব্বির, রাব্বির হচ্ছে 466.15, এর সাথে কত গুণক? পয়েন্ট এটা ব্রাকেট দিয়ে লিখবা, 0.303 গুণন কত? 40, এর সাথে যোগ হচ্ছে 0.303 গুণন 40, 478.27 মিটার। আর সজল কি থাকবে? সজল তো হলে পৌঁছাই যাবে, তাইলে তার বাসা থেকে হল ছিল
600 মিটার দূর, আর রাব্বির রেসপেক্টে ফল ছিল হচ্ছে 800 মিটার দূর। তাহলে এই 600-র সাথে 5 × 39 আরো 200 যোগ হবে, তার মানে 800 মিটার। দেখো এই বিন্দুগুলি আমি আরেকবার বুঝাইতে চাই তোমাদেরকে, খুব মনোযোগ দিয়ে দেখো বিন্দুগুলি বুঝবা। এখন খুব চমৎকার ভাবে আমরা এখন অঙ্কটা বুঝাই ফেলবো। দেখো 8টা 58 মিনিটে রাব্বি ছিল ই বিন্দুতে, আর 8টা 58 মিনিটে সজল ছিল কোন বিন্দুতে? বি বিন্দুতে। সজল তখন 0 মিটার পার সেকেন্ড বেগে 1 মিটার পার সেকেন্ড² ত্বরণে রওনা দিছে, আর রাব্বি তখন 0.303 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, তার মানে আমি যদি রাব্বির রেসপেক্টে চিন্তা করি, তাহলে রাব্বির রেসপেক্টে 8টা 58 মিনিটে রাব্বি আছে ই বিন্দুতে, অর্থাৎ রাব্বি থেকে এ ই দূরে, আর 8টা 58 মিনিটে সজল তার বাসা থেকে রওনা দিছে, অর্থাৎ সজল আছে কোথায় বলতো? সজল আছে এ বি দূরে। তাহলে রাব্বির S1টা কত? রাব্বির S1টা হচ্ছে, রাব্বির ক্ষেত্রে সে প্রথমে আছে কোথায় বলতো? 441.91 মিটার দূরে, আর সজল আছে 200 মিটার দূরে। অর্থাৎ আমি যদি বিন্দু চিন্তা করি, তাহলে রাব্বির অবস্থানটা হচ্ছে 0.441.91, আর সজলের ক্ষেত্রে যদি বিন্দুর কথা চিন্তা করি, তাহলে 0 কত বলতো? 200। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে হচ্ছিল কি বলতো, 48 সেকেন্ড পর, তার মানে রাব্বির ক্ষেত্রে তার অবস্থানটা কত? 44.54.03, আর সজলের ক্ষেত্রে 40 x অক্ষ বরাবর সময় 40, আর অবস্থানটা হচ্ছে 400। একই রকম ভাবে আরো 40 সেকেন্ড পর কি হবে বলতো? তাহলে এখন রাব্বির অবস্থানটা হচ্ছে 80 466.15, আর সজলের অবস্থানটা হবে 80 600। তারপরে হচ্ছে রাব্বির অবস্থান কত? 120, মানে 9টার সময় তার অবস্থানটা হচ্ছে 478.27, আর সজলের অবস্থানটা হচ্ছে কত বলতো? 120 800। ঠিক আছে, তাহলে আমি এগুলির যদি একটু বিন্দু আকারে চিন্তা করি, এগুলোকে যদি বিন্দু আকারে চিন্তা করি, এটাকে এ বিন্দু ধরলাম, এটাকে এ প্রাইম ধরলাম, এটাকে বি বিন্দু ধরলাম, এটাকে বি প্রাইম ধরলাম, এটাকে সি বিন্দু ধরলাম, এটাকে সি প্রাইম ধরলাম। ঠিক আছে, তাহলে এখন এই মানগুলি আমি যখন গ্রাফে স্থাপন করব, তখন এক্স অক্ষ বরাবর আমার 120 লাগবে সর্বোচ্চ, আর ওয়াই অক্ষ বরাবর 800 লাগবে সর্বোচ্চ। তাহলে যদি আমি একটা গ্রাফ পেপার নেই, গ্রাফ পেপার নেওয়ার পরে এইটা ধরলাম, গ্রাফ পেপার নিলাম, তাহলে এক্স অক্ষ বরাবর সময় নিলাম কিসে বলতো? সেকেন্ডে। আর ওয়াই অক্ষ বরাবর অবস্থান নিলাম কিসে বলতো? মিটারে। তাহলে এই ও বিন্দুটা হচ্ছে 0 0, ঠিক আছে? এই 0 0টা হচ্ছে প্রথমটা হচ্ছে কি বলতো, টাইমটা হচ্ছে কত? টাইমটা হচ্ছে হলো 8টা 58 মিনিট। এটাকে আমরা 0 ধরছি, আর লাস্টে শেষ হবে গিয়া কত বলতো? 120-এ গিয়া শেষ হবে। এটাকে ধরছি আমরা কত বলতো? 9টা। ঠিক আছে, এর মাঝখানে আমার 3টা 4টা বিন্দু লাগবে, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 80। ঠিক আছে, অ্যাকুরেটলি হয় নাই, প্রথমটা তো 0 বিন্দু, তারপরেটা হচ্ছে 40, তারপরেরটা হচ্ছে 80। তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 80। তোমরা গ্রাফ পেপারে বসাইবা, এক্স অক্ষ বরাবর 120টা তো গ্রাফ পাইবা না, তুমি মনে করলা 10টা ঘর সমান, মানে 10 সেকেন্ড, এক্স অক্ষ বরাবর মনে করলা যে 5 ঘর বা 10 ঘর, ঠিক আছে, মনে করলা 5 সেকেন্ড সমান 1 ঘর ধরলা, তার মানে এক্স অক্ষ বরাবর তোমার কম ঘর লাগবে কয়টা বলতো? 120-এ 5 দিয়ে ভাগ দাও 60, ঠিক আছে, এই সরি 24টা ঘর লাগবে, 120-এ 5 দিয়ে ভাগ দাও 24টা ঘর লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? আবার ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করো, ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করো, আমি এটা একটু উপরে লিখি, আমাদের হিসাব নিকাশ আছে এখানে আরো, ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করো, তাহলে তোমার সর্বোচ্চ লাগবে 800। তাহলে তোমার যদি 800 লাগে, তাহলে তুমি চিন্তা করতে পারো, 800 যদি লাগে, তোমার এখানে ঘর থাকবে সর্বোচ্চ হচ্ছে কয়টা বলতো? মনে করলাম 50টা, তাহলে 800-এ
50 দিয়ে ভাগ দিলাম 16, তাহলে 16 ঘর সমান, সরি 16 মিটার সমান এক ঘর ধরে নিবা, তাহলে এখানে তোমার কত ঘরে কভার হয়ে যাবে, এখানে 50 ঘরে কভার হয়ে যাবে, এখানে 50 ঘরে কভার হয়ে যাবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর ঘর লাগবে 50 ঘর, আর এক্স অক্ষ বরাবর ঘর লাগবে হচ্ছে 24 ঘর, ঠিক আছে, এরকম লাগবে আর কি। ঠিক আছে, তাহলে একটা ঘরকে আমি কত করে ধরছি, একটা ঘরকে আমি 16 মিটার করে ধরছি, ঠিক আছে, তাহলে এরকম করে হিসাব করলাম, মনে করলাম এটা হচ্ছে 16, এটা মনে করলা 200, এটা মনে করলা 400, এটা মনে করলা 600, এটা মনে করলা 800, 16 ঘর তো মিলে না, 16 ঘর মিলে না, আমরা যদি 40 ঘর ধরি, 800 ভাগ 40, আমি মিলাই দিতেছি তোমাদের 20 ঘর, তাহলে তুমি কি করো বলো তো, এখানে এখানে 16 না ধরে এখানে 20 মিটার ধরো, তাহলে তোমার ঘর লাগবে 40টা, তাহলে মিলবে, ঠিক আছে, কারণ তখন ওই 200 মানে হচ্ছে 10 ঘর হবে, 200 মানে 10 ঘর, 400 মানে 20 ঘর, 600 মানে 30 ঘর, 800 মানে 40 ঘর, হ্যাঁ এইভাবে ধরো, ঠিক আছে, এইভাবে ধরো, তাহলে এখন তোমার বিন্দু লাগতেছে কয়টা, তিনটা, তাহলে সজলের জন্য, সজলের যেহেতু হিসাব নিকাশটা সহজ, তাহলে সজলের জন্য হিসাব করি, সজলের 0 সেকেন্ডে প্রথমে সে বিন্দুতে ছিল কোনটা বলো তো, প্রথমে সে এ প্রাইম ধরছিলাম, ঠিক আছে, প্রথমে সে 0-তে 200 ঘরে ছিল, তাহলে এটারে ভুলে ভুলে ধরছি, তাহলে এটা হবে এ, এটা হবে এ প্রাইম, এটা হবে বি, এইটা হবে বি প্রাইম, এইটা হবে সি, এইটা হবে সি প্রাইম, এইটা হবে ডি, এইটা হবে ডি প্রাইম, ঠিক আছে, তাহলে প্রথমে সে কোথায় ছিল, প্রথমে 0 সেকেন্ডে সে ছিল কোথায় বলতো, 0 সেকেন্ডে সে ছিল 200-তে, ঠিক আছে, তারপরে হচ্ছে 40 সেকেন্ডে সে ছিল 800-তে, 400-তে, 40 সেকেন্ডে সে 400-তে ছিল, তাহলে এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, তারপরে 80 সেকেন্ডে সে ছিল 600-তে, আর 120 সেকেন্ডে সে ছিল 800-তে, তাহলে এটা হচ্ছে সি প্রাইম, এটা হচ্ছে ডি প্রাইম, তাহলে এই বিন্দুগুলি যোগ করে দিলে মোটামুটি একটা সরল রেখা পাইবা, এরকম যা হয় তা লিখে দিবা, এখানে আমি বিন্দু কিন্তু মিলাই দিছি তোমাকে, তোমার সুন্দর করে ঘর ঘর মিলা দেবে, ঠিক আছে, তারপরে একই রকম যদি এ প্রাইমের কথা চিন্তা করো, এর কথা চিন্তা করো, 441.91, ঠিক আছে, 441.91, তারপর হচ্ছিল 454, তারপরে 466, সরি 400, হ্যাঁ 66, 478, তার মানে 400 থেকে 500-র মাঝখানেই থাকবে, তার মানে পরের ঘরগুলি 400 কত থেকে শুরু হবে, 441 থেকে শুরু হবে, 441 মানে 400-র উপরে 500-র মাঝখানে, ঠিক আছে, 0 সেকেন্ডে এখানে থাকবে, তারপর আস্তে আস্তে উপরে উঠবে, কিন্তু 400 থেকে 500-র মাঝখানেই থাকবে, এখানে থাকবে একটা, এইখানে থাকবে একটা, এইখানে থাকবে একটা, ঠিক আছে, তারপরে হচ্ছে এই দিকে একটা থাকবে, এখানে একটা থাকবে, এগুলি যোগ করে দিবা, যোগ করে দিলে এরকম একটা রেখা হবে, ঠিক আছে, অথবা এটা ছেদ ছেদও করতে পারে, ছেদ করারই কথা, এরকম একটা রেখা হবে, ছেদ করবে, কারণ একটা জায়গায় না তো এক জায়গায় মিলবে, তারা কথা কি বুঝতে পারছো, এই হচ্ছে তোমাদের ফাইনাল, এখানে এটা ছিল এ বিন্দু, তারপরে এই যে এইখানে কোথাও পাইবা বি বিন্দু, তারপরে এইখানে কোথাও পাইবা সি বিন্দু, আর ফাইনালে 120-এ পাইবা গিয়া ডি বিন্দু, দেখো বুঝছো কিনা, অ্যাসাইনমেন্ট তো এটা তো অনেক বড় আকারে দিছে আর কি,
অ্যাসাইনমেন্ট হওয়ার কারণে তারা অনেক বড় করে দিছে, আমি চেষ্টা করছি ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাই দেওয়ার জন্য। দেখো বুঝছো কিনা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। রাব্বির বিন্দু বসানোটা, ওই যে বিন্দু হিসাব করে বসাইবা, যেমন 0 সেকেন্ডে যে রাব্বির ক্ষেত্রে কি ছিল, রাব্বির ক্ষেত্রে যে 0 তে ছিল 441.91, তাহলে 400, এখানে 400 ধরছো, তাহলে 400-র উপরে 400 আর 500-র মাঝখানে 441.91, তাহলে আমি এক গড়কে 20 মিটার করে ধরছি, তাহলে 441.91 কে 20 দিয়ে ভাগ দিবা, 20 দিয়ে ভাগ দিলে কত হয়, 22.09, তাহলে 22.09, তাহলে 22 ঘর থেকে হালকা একটু বেশি ধরবা। তারপরের বিন্দুটা হচ্ছে কেমনে বসাইবা, 441.91 কে 20 দিয়ে ভাগ দিবা, তাহলে 22.09 আসছে, তার মানে 22 থেকে একটু বেশি। এর পরের বিন্দুটা হচ্ছে 454.03, এটারে আবার কি করা বলো তো, 20 দিয়ে ভাগ দিবা, 20 দিয়ে ভাগ দিলে কি হবে, 22.70, 454.03, এটারে 20 দিয়ে ভাগ দিবা, তাহলে আসবে 22.70। তাহলে এই যে এ বিন্দুটা, এই যে এ বিন্দুটা হবে 22 ঘর থেকে একটু বেশি, 70, মানে 30। এরপরে আবার এই যে বি বিন্দু বরাবর, মানে 40 বরাবর যে বিন্দুটা হবে, সেটা হচ্ছে কি বলতো, ওই 22 থেকে 23-এর মাঝখানেই হবে, এইখানেই হবে, ঠিক আছে। এরপরে সি বিন্দু, মানে 80 বিন্দুতে গিয়ে আবার কি করো বলতো, এই 80 বিন্দুতে গিয়া কত পাইছিলাম, 466.15, 466.15, এটার আবার 20 দিয়ে ভাগ দাও, 466.15 এটারে 20 দিয়ে ভাগ দাও, 20 দিয়ে ভাগ দিলে 23.30, 23.30, এরপরটা 23 থেকে একটু বেশি হবে, এভাবে হবে, বুঝছো নি, দেখো বিন্দু বসানো বুঝছো নাকি? বলো না কেন, তোমরা না বললে কেমনে হবে, কেউ কোনো কথা বলতেছো না কেন? রেখা দুইটা কোনটা কার সেটা কিভাবে বুঝাইবা, লেখা দিবা, লেখা দিবা, আর যখন তুমি বিন্দু ইন্ডিকেট করে দিছো এ বি সি ডি, এটা তো রাব্বির, আবার যখন এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, তো এখানে লিখে দিছো, তাহলে এটা কার, সজলের, কালারফুল পেন ইউজ করলে ভালো লাগতো, কিন্তু কালারফুল পেন তো মনে হয় না ইউজ করতে পারবা, আর যদি কালারফুল, তোমাদের টিচারদের সাথে কথা বলে যদি কালারফুল পেন ইউজ করতে পারো, তাহলে একটা সবুজ একটা নীল দিয়ে দেখাই দিবা, পরে এখানে লিখে দিবা যে সবুজটা হচ্ছে, সবুজটা এরকম ডট দিয়ে লিখে দিবা রাব্বির অবস্থান, আর নীলটা ডট দিয়ে লিখে দিবা সজলের অবস্থান। টিচারদের সাথে কথা বলে যদি কালারফুল পেন ইউজ করতে পারো গ্রাফের মধ্যে, তাহলে কালারফুল পেন দিয়ে যুক্ত করে দিবা। বুঝছো কিনা বলো, 9টায় ক্লাস শুরু করছি, 11টা বাজে, কতক্ষণ ক্লাস নিছি হিসাব করে দেখো, ঠিক আছে, তারপরেও যদি বুঝাইতে না পারি আর কই দিয়ে রাখবো, দুঃখ আর কই রাখবো বলো, চেষ্টা তো করছি বুঝাই দেওয়ার জন্য। ক্লিয়ার ক্লিয়ার, ভালো লাগতেছে, বুঝতেছো, কারো কোনো প্রশ্ন আছে নাকি? তারপরেও তোমরা অ্যাসাইনমেন্ট করো, কইরা আমাকে মেসেঞ্জারে ছবি দিও, আমাদের গ্রুপ আছে, গ্রুপে ছবি দিও, ছবি দিলেই চেষ্টা করব। আমি তো বললামই, এটা তো তোমার 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 কথা তো আমি বলে দিছি আফ্রিদি, যে মনে হয় না দিবে, আমি বলছি তো, তারপর টিচারদের সাথে কথা বলবা, এখানে সর্বে সর্বা তোমাদের টিচারই, সেহেতু এটা নিয়ে আমার সাথে আর ডিসকাস করে লাভ নাই, টিচারদের সাথে কথা বলবা দরকার নাই তো, দরকার ওই যে ওই এ প্রাইম বি প্রাইম লিখে দিবা, ঠিক আছে, আর যদি তারপরেও সমস্যা হয়, বুদ্ধির তো অভাব নাই, বুদ্ধির কি অভাব আছে, তোমার রেখা যেটা পাইছো, বুদ্ধির তো অভাব নাই, রেখা যেটা পাইছো, একটা কি রেখা পাইছো, এ বি সি ডি, ঠিক আছে, এটা ইকুয়াল টু লিখে দিবা রাব্বির অবস্থান, আরেকটা কি পাইছো, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এটা লিখে দিবা
সজলের অবস্থান, সমস্যা কি? বিন্দুগুলির মধ্যে ব্রাকেটে এই যে এখানে যেভাবে লিখছি সেভাবে লিখে দিতে পারলে আরো ভালো। খায়া দেয়া কাজ নাই আমার, খায়া দেয়া কাজ নাই। নিহালুল বলছে স্যার আপনি সুন্দর করে লিখা মেসেঞ্জারে দিয়ে দেন, এটাই তো আমার খায়া দেয়া আর কাজ নাই। তো করে 2 ঘন্টা ধরে বুঝামো, আবার লিখে আবার মেসেঞ্জারও দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট তো আমার নাই, অ্যাসাইনমেন্ট তোমাদের, তোমরা করো, আমি তো সাহায্য করতেছি। এত সাহায্য চাইলে তো আর পড়ালেখা হবে না, আমি বুঝাইয়া দিলাম, তোমরা করবা, কোনো সমস্যা থাকলে সেগুলি আমি আবার কারেকশন করে দিব। এতটুক তো সাহায্য করলামই, আবার আমি কইরা লিখে দিব এ তো সম্ভব না। তোমরা করো, কোনো সমস্যা থাকলে আমি বুঝিয়ে দিব। আপাতত 2 উইকের সমাধান করে দিছি, যেগুলি লিখবা লেখা দরকার হইলে আমাকে দেখাইবা, কারো কোনো সমস্যা হইলে পার্সোনালি কল দিবা, মেসেঞ্জারে কল দিবা, ঠিক আছে? চেষ্টা করবো আমি সমাধান করে দেওয়ার জন্য। ভালো থেকো সবাই, সুখে শান্তিতে থেকো, আসসালামু আলাইকুম।